কোথায় নাজম ভাইকে টাকা দিল না তো? সবাই তো ফুর টাকা দেয় নাই। নাজম ভাইকে বলতেছি যে আমি বাকির যে টাকাটা আসে ওইটা আজকে বলে দেওয়ার জন্য, তারপর উনি করে ফেলার জন্য। আপনি একটা কাজ করেন ইয়া ভাই, ঠিক হোল্ড অন আছে, সবাই হোল্ড অন, সৈকত আছেন? জি না আপু আছি। ওকে আপু, টাকাটা আজকে দিব। আমি গতকাল বিকাশে 120 টাকা তো কেউ সেন্ড করতেছে না, এটা না, হচ্ছে দুঃখের আপনি বিষয়। কথা তো বলতে হবে তাই না? আপনাদের ওয়ার্ডপ্রেস এর জন্য তো আমি বসে থাকবো না, আমি নাসমুল ভাইকে 500 আপনাদের নক জন্য তো দিয়েছিলাম সবাই বসে আছে। আপু, আমি নাসমুল ভাইকে 500 নক আপু দিয়েছিলাম, কিন্তু নাসমুল ভাই আমাকে কোনো রিপ্লাই দেয় নাই। আপু, ইয়া এখানে একটা ভেজাল হয়ে গেছে, সেটা হচ্ছে কি, নাজমুল ভাই হিসাব করছে 18 জন করে। না আমি নাজমুল বুঝতে ভাই, পেরেছি, আমি বুঝতে পেরেছি, ওটা একটু কথা বলে নিতে হবে আপনাদের। ওইটা আর কি, ভাই আমি আজকে 6টার পর পে করে দিব। ওইটা দাঁড়ান, এটা 120 না, এটা একটু বেশি আসবে, সামান্য সবারই আসবে এটা। আচ্ছা আচ্ছা, সমস্যা ওটা ওটা বলবো। নাজমুল ভাই এটা হিসাব করছেন আপনি? না, এখন কয়জন ফিক্সড হলে তখন হিসাব করে দিব আর কি। ওটাই পনেরো আপু, জন 15 জন বলতে, এখন এখানে তো পিএল আর ওদিকে কে পিএল নকিব আছে, পিএল পিএল নো কি বরাদ্দ ওরা কিছু বলে নাই। ওরা এক্সপ্লোর পিএল না করলে নকিব, সৈকত 3 জন, আর হচ্ছে ইয়ে 1 জন, ওর নাম কি যেন, ওমর ফারুক ভাই 1 জন, হ্যাঁ, এখন এই 4 জন, যদি 4 জন। ওমর এরকম ফারুক যদি ভাই না একটা, করে, ওমর ফারুক ভাই একটা, ফজলুল ভাই নিয়ে নিছে, এখানে পিএল নকিব আর হচ্ছে আপনার ইয়ে আছে সৈকত দাস। তো 15 জনেরটা নাজমুল ভাই কাউন্ট করেন, 15 জনেরটা কাউন্ট করলে আমি পিএল নকিব একটা পিএল নকিব কে ধরতেছি। হ্যাঁ আপনি কাউন্ট তো করে একটা পাঁচ কিলো লাগবে। নতুন ভাই, একটু কাউন্ট করে একটু বলুন তো 15 জনের কত আসে, তা বাকিটা আমরা, বাকি যেটা লাগতেছে ওটা আমরা দিয়ে দিব, বাকিটা বাকি ইয়া করে দিবে। ব্যাস, ওখানে ট্যাবেন ট্যাবলেটে আপনি সিকোয়েন্স ঠিক নাই তো, সিকোয়েন্স ঠিক করেন না, অ্যাবাউট আবার সব দিতে উনি বলছিলাম, পরে করবে, পরে করবে বলে রেখে দিছে বুঝছেন, কিন্তু ওরা পরে বলেছিলাম করার, তো উনি পরে আর না করে নাই। আপু তো ইয়া ট্যাবেন ট্যাবলেট তো ঠিক আছে মনে হয়, না না সার্ভিস কেন দিবেন আপনি, সার্ভিসেস পোস্ট, সার্ভিস এখন কেন দিবেন, এবারটা পরে দিবেন যে আপনার সব, আপনার সব না এটা। আপনি নাকি আউটলেট খুলবেন বলছেন, তো সবকেটা ইয়া করা দরকার আছে না? 15 জন যদি হয় 140 টাকা করে দিলে হয়ে যাবে। 40 টাকা, তাহলে আমরা যারা 120 টাকা করেছি ওদের থেকে আরো 20 টাকা করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পোস্টে পরে দিবেন যে পিকচার, এক অবস্থা লা, কি একটা অবস্থা না, তাও আবার লাইভের মধ্যে, হাই রে সব লোকাল মার্কেট রে, দিছেন লাইভ লাইভ চলে, উপরে দেখেন। দাঁড়ান, অ্যাবাউট সব, সার্ভিস, পোস্ট, ফটোস, ইভেন্টস, রিভিউস, ভাইয়া অফার, আপনাদের এখানে কোনো অফার থাকে বইয়ের এখানে? অফার থাকবে না মানে, আপু ইভেন্ট থাকবে থাকবে তো, না, ইভেন্ট থাকবে, ইভেন্ট থাকবে তো, ইভেন্টের থেকে অফার থাকবে বেশি, খান অফার থাকবে বেশি। হ্যাঁ ভিডিওসটা, ভিডিওস এটাকে তুলেই দেন, এটা দিয়ে নিই না, ভিডিওস বইয়ের ভিডিওস দোকানে, থাকবে, কেন ভিডিওস থাকবে না? ভিডিওস ভিডিওস ওনারা কি জন্য ভিডিওস দিব, ওনারা বইয়ের ভিডিওস দোকানে, থাকবে, বইয়ের এখানে, বইয়ের সব এখান থেকে ভিডিও ভিডিওস দেয় জানেন না আপনি? লাইভ আমি দিতে পারে, আপনাকে কালকে যেটা আমি বলতে না পারি নাই, দাঁড়ান, ভিডিও অ্যাড এটা কিন্তু খুব মোস্ট পপুলার, এখন মানুষ পোস্ট পড়ার থেকে ভিডিও দেখাটা বেশি ভিডিও অ্যাডটা সবচেয়ে মনে বেশি করে। চলে, কিন্তু বুক শপ সে কারণে বলতেছিলাম আর কি, বুক না আমি শপে আপনাকে তো বলে জবসটা বলছি, থাকবে না, ভিডিও জবটা তো অ্যাডটা নাই থাকবে, করবে তো, আপনাদের বুক কোনো শপের ভিডিও কথা অ্যাড আমি লাগলে আমরা বলতেছিলাম, ওইটা বানাবো। আমি বলছি, দাঁড়ান হোল্ড অন বলে দিচ্ছি, এই যে যে বেঙ্গল বই, বেঙ্গল বই, বেঙ্গল বই, বন্ধ হয়ে যাওয়ার কথা বললাম না, ওইখানে গিয়ে বই পড়া যায়, লিখেন পাশে, লিখেন আরে ভাইয়া পাশে, পাশে একটা ট্যাবে ফেসবুক খুলেন, খুলেন বলতেছি, ফেসবুক ওপেন করেন, সরি, BENGAL, BENGAL, নকিব, নকিব বই, না ভাইয়া GAL, হ্যাঁ বই, বই, BOYI, BOI, বেঙ্গল বই, বি ছাড়া সব স্মল, বি ছাড়া সব স্মল, আবু ইয়া হই আছে তো, তাই হইছিল, হ্যাঁ এই যে যে আসছে তো, উপরই তো আসছে, আরে ভাইয়া এই যে 7K, আরে ভাইয়া 7K, এই যে বেঙ্গল আরে বই ভাইয়া, আরে ভাইয়া, হ্যালো আবু, কত খারাপ এরা। জি আপু বলেন। আবু আমি অন্য কেবে গিরিবাসে ক্লাস করতেছি,
আচ্ছা, একই ডিভাইস থেকে ক্লাস করতেছেন, কিন্তু কথা হচ্ছে আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। আপনাদের জন্য ওয়েবসাইট কি আপনাদের ডমিন হোস্টিং নিবেন কি নিবেন না? আপনাদের তো অন পেজ এসে, অফ পেজ এসে এবং ওয়ার্ডপ্রেস দেখতে হলে লাগবে। এখন আপনাদের জন্য বাকিরা ওয়েট করতেছে, সবাই নিয়ে নিবে, তারপরে বলবেন আমাদেরকে জানায় নাই। এই জন্য কালকে আপনাদের টেক্সট দিছে, আপনারা নিজেরা রেসপন্সিবিলিটি মনে করে টেক্সটে রিপ্লাই দেন নাই। এখন একটু দয়া করে বলবেন আপনারা কি নিবেন কি নিবেন না। আপনারা আছেন দুইজন না দুইজন হন যুক্তি পরামর্শ করতেছেন? আপু এটা ক্যান্সেল করে দিয়েছে যে না পোস্টটা? এখন বলেন, দাঁড়ান ইমতিয়াজ আপনি একটু হোল্ড করেন, বলেন পিয়াল নকিব আপনারা কি নিবেন? আপু আমি আমি নিব না আপু, নকিবের নকিবের কথা আমি জানি না। পিয়াল নিবেন না? ওকে, তাহলে কি আপনি অন পেজ অফ পেজ এসইও আর ওয়ার্ডপ্রেস এর বা এই যে ফেসবুকের পিক্সেল সেটআপ এটা শিখবেন না? আপু দেখতে হবে আর কি, মানে আপনারা দেখলে ওখান থেকে পরে কোন সময় করলে করবো। ঠিক আছে, বুঝতে পেরেছি। আর নকিব, নকিব কি একটু জিজ্ঞেস করেন? নকিব বলো। না না ভাই, এটা আসলে এটা হচ্ছে নিলে আপনাদের কালকে আমি প্রেশার দিব না। আপনারা যদি বলেন আপু একজনও নিব না, একজনেরও নেওয়ার প্রয়োজন নাই, আমি দেখিয়ে চলে যাব। ঠিক আছে, ওই জন্যই বারবার বলা, কারণ আপনাদের জন্য ওরা ওয়েট করছে। আপু ডাবল ডিভাইস কার ইয়া হয়ে আছে? জানি না ভাইয়া। এইটা ছাড়া বেঙ্গল বই আরেকটা ছিল, দেখেন তো, বেঙ্গলি বই, এটা বেঙ্গলি বই, শুধু বেঙ্গল বই বলছি। আচ্ছা তাইলে ভাইয়া আপনি 13 জন হিসেব করে দিয়েন, নাজমুল ভাই 13 জন করবে মনে হয়, মনে হয় দিয়ে তো আর দেরি করা যাবে না। আচ্ছা নাজমুল ভাই 13 জন হিসেব করে নিন, তারপর আলাদা ভাবে একটু নকিবের। হ্যাঁ এটা দেখেন, ঠিক আছে এটা লাইক দেখেন, এটা ও বাজি রে, এক টপ ও বাজি, এটা ঢাকা শহরে 8000। দেখি এটা কত 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 কত, আরে অ্যাড্রেস দেখি দূর ভাই, অ্যাড্রেসটা দেখতে দেন আমারে, বেঙ্গল শিল্প, দেখো না দেখো না কি অবস্থা নিস্তালা। এইটা হচ্ছে আমাদের ঢাকায় মোস্ট, মানে যারা বইটই পড়ে তারা এখানে বইও পড়ে, এখানে তাদের আড্ডাও হয়। আপনারা তো এক্সাক্ট এই জিনিসটাই চাচ্ছেন তাই না? জি জি আপু, জি আপু এটা না? জি জি আপু। এই যে ওদের ভিডিও কেন থাকবে এখানে, যে পড়বে ছেলে মেয়ে তাদের ভিডিওটা এখানে দিবে না? খান বলছে না ভিডিও কেন থাকবে, ওদের ভিডিও যে ক্লিক করেন দেখেন ওদের বাইরের, ওদের ভিতরের, মানে কি বলে টোটাল ডিটেইলিংটা ওরা দেখায়। আর একটা দেখছেন কাবার ভিডিওতে যে ওরা ভিডিও লাগায় রাখছে, তাহলে কাবার ফটোতে যে ওরা ভিডিও দিয়ে রাখছে, যেটা আমি আপনাদেরকে বলছি কাবার ফটোতে ভিডিও দিতে, ওরা কিন্তু কিছুই দেয় নাই, শুধু ওদের লোগোটা এবং ওদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছে দেখেন। আচ্ছা এখন ইমতিয়াজ আপনার পেজে যান, এটার কথাই গত ইয়েতে বলে আমি বুঝাইতে পারিনি। আচ্ছা দেখি দাঁড়ান, হোম অ্যাবাউট ভাইয়া একটু হোল্ড করেন, আমাকে একটু দেখতে দেন হোম অ্যাবাউট, তারপর কি দিচ্ছেন। তারপরে 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 আচ্ছা ঠিক আছে, কমিউনিটিটাকে দাঁড়ান 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 ফটোজ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছেড়ে দেন ছেড়ে দেন, ঠিক আছে চলে যান। হ্যাঁ এটা তো হইছি, শপিং কেন হবে, এটা শপিং হবে কোথায়? বু শপিং উপরে দেখেন টেমপ্লেটটা, শপিং শপ না বিজনেস তো না, ও গতকালকে দিছিল আর কি এটা, না বিজনেস না ঠিক আছে, শপের আন্ডারে তো আসবে এটা, ইয়া লুকটা আসবে শপের আন্ডারে। কে বাচ্চা কে গান গায়?
তারপর যান আমার বয়স এত বাচ্চাদের মতো এটা আমার আম্মু তো আপু আপনার আম্মুর জি আপু শেষ এখানে শেষ স্ট্যান্ডার্ড ভিডিও পেজ কিন্তু এটা আসলে আপনার জান জান ভাইয়া এবাউট ডেসক্রিপশন লাগবে আর বইয়ের যে ইয়েটা আছে না আপনাদের সবটা যেখানে ওইটার হচ্ছে ইয়ে লাগবে আপনার কি যেন বলে ছবি লাগবে একটা লোকাল এসইও আরে না পেজে যান আপু বুঝিনি পেজে যান পেজে এই যে দেখেন স্টোরি দেখতে পাচ্ছেন একটা জায়গা আপু কি হ্যালো দাঁড়ান ভাইয়া দাঁড়ান দেখাচ্ছি একটু স্ক্রল করে নিচে আসেন আচ্ছা আপু আচ্ছা একটু স্ক্রল করেন অল্প ব্যাস 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 এই যে দেখো না আমি দিতে দিতে সে টেনে নিয়ে দেখ কি এক অবস্থা আল্লাহ এদের রহমত দাও আপু ইয়া পিসি পিসির সাথে মিলতেছে না যে নেট ইয়াটা আপনি মোবাইলে মনে হয় না না আমি পিসিতে আমার মোবাইলটা স্লো পিসিতে দেখি যত আগে যায় আমি পিসিতেই ভাইয়া আমি মোবাইলে না এই যে ব্ল্যাক মার্ক পোস্ট একটা জায়গা দেখতে হ্যাঁ এইটার কথা বলছেন আর কি হ্যাঁ এইখানে আপনার ওই শপের আউটডোরের খুব সুন্দর একটা ছবি দিবেন দিয়ে এইটার ব্যাপারে খুব সুন্দর করে ডেসক্রিপশনটা লিখে দিবেন এই সব কি কেন কেন মানুষ যাওয়া উচিত এই শপে এই টাইপের ছোট্ট একটা ডেসক্রিপশন আচ্ছা তো যারা যেগুলো অনলাইন শপ ওইগুলো কি করার এখানে যারা অনলাইন শপ যাদের কিছু নাই তারা ওই অনলাইন শপের যে লোগো করবে বা ছবি করবে ওই ছবির একটা সুন্দর ছবি এখানে দিয়ে দিবে না থাকলে কিছু করার নাই তবে থাকলে এটা হচ্ছে প্লাস পয়েন্ট এখানে দিয়ে দেওয়া উচিত আচ্ছা আচ্ছা খান একটু কষ্ট করে আমাকে আর কি আর কোনো কাজ করতে হবে এটাতে জি আপনিটা তার কোনো কাজ করতে হবে এমনি ভিতরে তো আর কাজ আছে আর অনেক আচ্ছা সার্ভিস অ্যাড করবেন কি কি সার্ভিস আছে বাকি কি সার্ভিস আছে এখানে ওই সার্ভিসটা অ্যাড করে দিবেন আর যদি সার্ভিস না থাকে তাহলে সার্ভিস ট্যাবটা বন্ধ করে দিবেন আচ্ছা আচ্ছা আপু না আমি আর কথা বলতেছিলাম সার্ভিস বলতেই তো আপু সবকিছু যত প্রোডাক্ট আছে সবগুলোতে সার্ভিস প্রোডাক্ট হচ্ছে বইগুলি সার্ভিস হচ্ছে যে এতগুলি বই এভাবে বা আমরা অনলাইনে সেল করি বা আমাদের অনলাইনে এই এই রকম সেল হয় এই প্যাকেজ আছে যেমন আমাদের ঢাকায় কিছু অনলাইন বুক স্টোর আছে ওরা চারটা পাঁচটা বই মিলিয়ে একটা বান্ডেল করে একটা প্যাকেজ করে ওই চারটা পাঁচটা বই একসাথে কেনা যায় তো ওইটা যখন ওরা দেয় তখন ওইটা ওদের সার্ভিস দিয়ে দেয় সার্ভিসের একটা স্টার্টিং ডেট এন্ডিং ডেট দিয়ে দেয় খান আচ্ছা আচ্ছা বুঝছি তাহলে আচ্ছা সার্ভিস তাহলে ওটা বুঝাচ্ছেন যে ওইটা অফারে যাবে না আপু আপু ওইটা অফারে যাবে না ইন্তিয়া যা একটা মিনিট ভাই খান আছেন খান অফার হচ্ছে যে আপনারা ডিসকাউন্টে দিচ্ছেন কিনা কোনো অফার দিচ্ছেন কিনা যে এটা পহেলা বৈশাখ পহেলা সরি এটা একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির জন্য এই বইগুলির উপর এত পার্সেন্ট ডিসকাউন্ট বা অনলাইনে পারচেসের এত পার্সেন্ট ডিসকাউন্ট বা অফলাইনে পারচেসে এত পার্সেন্ট ডিসকাউন্ট ওইটা হবে অফারে আর সার্ভিস হচ্ছে এরা সারা বছরই দেখা যায় ওই বান্ডেলটা যারা কিনবে ওই পাঁচটা বই যারা কিনবে তারা ওই পাঁচটা বই এই প্রাইসে কিনতে পারবে কিন্তু বইগুলি আলাদা আলাদা কিনতে গেলে বইয়ের প্রাইসগুলি আলাদা আলাদা হয় তারপরে যেমন আপনাদের সার্ভিস আছে আপনাদের বইয়ের সাথে আপনারা হয়তো এখানে কোনো ফুড আর কোনো জু মানে কোনো ড্রিঙ্কস আইটেম আপনারা হচ্ছেন সেল করবেন বা আপনারা দিবেন
তো সেটা এখানে অ্যাড করে দিবেন যে এখানে হচ্ছে এই টাইপের জিনিসটা পাওয়া যায়, যেটা পাওয়া যাবে সেটা এখানে অ্যাড করে দিবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা জি আপু, আমি কুটুম বাজেটটা স্ট্র্যাটেজিটা একটু জিজ্ঞেস করতেছিলাম, ওটা একদম নতুন পেজ তো মানে কিভাবে আগানো যায় বুঝে নাই। আমি উল্টা পারলে আটটা পেজের কাজ করব। আপনাদের চিটং এর কিছু ফুড ব্যাংক আছে, চিটং এর যে ফুড ব্যাংক গুলি আছে ওই ফুড ব্যাংকের হচ্ছে রিভিউ দিতে এবং ফুড গ্রুপ গুলি যেগুলি আছে ওই ফুড গ্রুপ গুলিতে ওনার পোস্ট শেয়ার করতে যিনি রান্না করে। যেমন আপনি হচ্ছে উইতে যান, উই উই WE উমেন ফর ই কমার্স মনে হয়, এখানে পোস্ট শুধু একদিন দিলে হয় না, এখানে পোস্ট দিতে হয়। এখানে আছে কত মেম্বার একটু দেখবেন, মেম্বারটা কত এদের এখন? আবার 40 না ইয়া মেম্বার মেম্বার আমার তো আমার আমি আপু সব তো আমিই করব, মানে আমি কাজটা আমি নিছি তো সব তো আমি করব। না আপনি করবেন না, এটা ওনার করতে হবে, মানে উইতে উইতে যদি পোস্ট দেয় তাহলে ওনার করতে হবে, আর যদি অন্য জায়গায় পোস্ট দেন তাহলে আপনার করতে হবে। আচ্ছা আমি চেকআউট কি নিয়ে কাজ করছি কক্সবাজার থেকে, খান এই তো এতক্ষণ আসছেন আপনি কক্সবাজার থেকে চাপা শুটকি নিয়ে কাজ করেন, আপনি আমাকে লাইভের লিংকটা একটু দেন ইমার্জেন্সি। আচ্ছা জি। আচ্ছা এইখানে উইয়ের কিছু সিস্টেম আছে, উইয়ের সিস্টেমটা হচ্ছে আপনাকে এভরিডে পোস্ট করতে হবে এবং এভরিডে হচ্ছে 100 কমেন্ট করতে হবে, তাহলে আপনার পরিচিতি হবে, তারপরে উইতে আপনি পোস্ট করা শুরু করবেন যে এই পোস্ট করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে উই ছাড়া এইরকম অনেক গ্রুপ আছে চিটাং এর ফুড গ্রুপ, ওইখানে আপনি পোস্ট করেন আপনার খাবার নিয়ে। এই উইতে যেতে বললাম আপনার কাছে এখন মেবি উইয়ের পোস্টটা আপনি দেখতে পাবেন, একটু স্ক্রল করে নিচে আসেন তো ডিসকাশনে যান, ডিসকাশনে গেলে উইয়ের পোস্ট গুলি দেখতে পাবেন। ভাইয়া মেম্বারসে আছেন, ডিসকাশনে যান, উপরে 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 মেম্বারের উপরে মেম্বারের উপরে ঠিক মেম্বারটা যেখানে আহা রে। হ্যাঁ এই যে দেখেন টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা কথা আছে, নিচে আসেন, ওরা পাঁচটার বেশি ছবি অ্যালাউ করে না, জি ওই পুরোটাই হচ্ছে আপনার ফাইবারের মতই মার্কেটপ্লেস আর কি, এরাও একটা মার্কেটপ্লেস তৈরি করছে। এইটা মার্কেটপ্লেস হচ্ছে দেশীয় সমস্ত জিনিস নিয়ে একটা খুব ভালো জিনিস তৈরি হয়েছে। এই যে এখানে হচ্ছে এইভাবে দিতে হয় পোস্টগুলি লিখে লিখে, এখানে খাবারের পোস্ট আছে, এখানে যারা শুটকির করে তারা করে, ইভেন এখানে একটা মেয়ে আছে যে হচ্ছে সবজি, যে কোনো সবজি তাকে আপনি অর্ডার করবেন সে আপনাকে কেটে প্রসেস করে দিয়ে দিবে, কিন্তু রান্না ছাড়া বুঝছেন, কাটাকুটির ঝামেলা নাই, লতি বলেন শাক বলেন সমস্ত কিছু তার এখানে পাবেন। ফাইবারের মধ্যে যেরকম তাবিজ এরিয়া পাওয়া যায় এরকম আর কি। আচ্ছা আপু তাহলে কি সবগুলো সেলার? হ্যাঁ এখানে সবাই সেলার, এই সেলাররাই আবার বায়ার। কারণ কথা হচ্ছে এরা যেমন ঢাকা, এখন আপু আমি তো আপু আমার গ্রোসারি শপ এর জন্য করতে পারবো না, আপনাকে ফারস্টে 100 দিনের মধ্যে সরি ডেইলি 100 পোস্ট করতে 100 কমেন্ট করতে হবে, এবং এটা টানা আপনার যদি 90 দিন করতে থাকেন মোটামুটি আপনার পরিচিতি হবে, তারপরে আপনি বলবেন যে আপনি কি নিয়ে কাজ করছেন। আমি চাপা এটা হচ্ছে দেশীয় পণ্য, সমস্ত দেশীয়, কোনো ফরেন জিনিস নাই এই এইটার মধ্যে, কিন্তু আপনার গ্রোসারি শপের তো ফরেন জিনিস আছে। এটা আপু কি করছে বলি, এ আপনি দারাজের মধ্যে করছে, আপনি যেমন বলেন যে আপনি আরো কমে দিতে পারবেন এরকম আমরা যারা আছি আমরা আরো কমে নিতে পারবো। আচ্ছা খান ভাইয়া আপনি দারাজে প্রোডাক্ট দিচ্ছেন, দারাজে প্রোডাক্ট দিতে পারবেন তো? হ্যাঁ দারাজে প্রোডাক্ট দিতে পারবো। কথা পরে বলি, হ্যালো ভাই বোনেরা অফ ট্র্যাকে চলে যাচ্ছেন, ট্র্যাকে আসেন, এখন কথা হচ্ছে হইছে এটা দেখানো বন্ধ করেন, পরে এরা আমারে কপিরাইট ক্লেম মারবে। এরকম চিটং এ অনেক ফুড গ্রুপ আছে, এই গ্রুপটা খুলে দেখানোর কারণ হচ্ছে চিটং এ অনেক ফুড গ্রুপ আছে, ওই গ্রুপে ওনার পেজটাকে ওনারই শেয়ার করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে, ওটা আপনি করতে পারবেন না কারণ উনি কি নিয়ে কাজ করছে পুরো ডিটেইল। তাহলে আপু এখন আমি এমনি
আপু তাইলে এখন আমি কোনো ইয়া করতে পারবো না, কোনো পোস্ট করতে পারবে না কেউ আমার, মানে আমার যে পেজটা ও চালাই যার পেজ ও কোনো পোস্ট করতে পারবে না। কোথায়? উইতে উইতে প্রথম অবস্থায় গিয়ে কেউ আপনাকে না চিনলে আপনি পোস্ট করলে আপনার পোস্ট অ্যাপ্রুভই হয় না। ওখানে আরেকটা জিনিস করো, ওখানে কোন পেজের মানে লিংক যদি শেয়ার করা হয় ওটাও অ্যাপ্রুভ করে না, তাকে ব্লক করে দেয়, ডিরেক্টলি ব্লক করে দেয়, কোন পেজের লিংক শেয়ার করতে পারবেন না। ওখানে জাস্ট আপনি লিখতে পারবেন, তাকে পেজের নাম বলতে পারবেন বাট লিংক বলতে পারবেন না। পেজের নামও মনে হয় বলতে দেয় না, পেজের নামও বলতে দেয় না, না পেজের নাম বলতে দেয়, সবাই পেজের নাম বলছে কিন্তু লিংক বলে না। এই যে সত্তাধিকারী দেখেন, সত্তাধিকারী দেখতে পাচ্ছেন? এই যে কোন নাম মানে ইয়ে আপু, এখন এখানে এখানে আপু তাহলে যারা নতুন তারা এখন কোনো পোস্ট করতে পারবে না মনে হয়। হ্যাঁ শুধু আগে আগে কমেন্ট করতে হবে। কথা বুঝেন ইমতিয়াজ, আপনি কথা না বুঝা, আমি বলছি এই গ্রুপটা দেখানোর মানে এই গ্রুপই করতে হবে এরকম না। এরকম চিটং এর অনেক গ্রুপ আছে, চিটং এর ফুড গ্রুপ গুলিতে পোস্ট করতে হবে। চিটং এর ফুড গ্রুপে যেমন উনি আপনি উনি আপনার খাবারটা ওনাকে দিতে হবে, যে ওনার কিছু খাবার রান্না করতে হবে, রান্না করে সেটা হয়তো আপনাদের পরিচিত যারা খাচ্ছে তাদেরকে দিয়ে ছবি তুলে সেটাকে ফুড রিভিউ আকারে, আচ্ছা আমি এখান থেকে খেয়েছি এর রান্না ভালো, ইনিয়ার হোমমেড সার্ভিস খুব ভালো দেন, সরি হোমমেড ফুড খুব ভালো এনা, এই রিভিউটা আপনার চিটং এর ফুড ব্যাংকে দিতে হবে। চিটং এর ফুড ব্যাংকে যখন দিবেন তারপরে চিটং এর ফুড ব্যাংকের থ্রুতে মানুষ দেখবে, চিটং এর ফুড গ্রুপ গুলির থ্রুতে মানুষ দেখবে। বুঝতে পারছেন ভাইয়ারা? আপু জি, আপু জি জি, আপু জি, এইটা এইটা করতে আপু একটা কোশ্চেন ছিল আপু, জি বলেন আপু। আমরা যদি কোনো পেজ খুলি ওই পেজটা তো ও যদি বলে আমাকে 100 ফলোয়ার এনে দাও, আমরা আমাদের যেগুলো মানে অন্য সোশ্যাল মিডিয়া আছে ওখানের ভিতরে ফেসবুকের লিংকটা কয়বার করে শেয়ার করতে পারবো? এই কোশ্চেনটাই পর্যন্ত কতবার আনসার দিছি বলেন তো আপু, এটা একটু কনফিউশন, কনফিউশনের জন্য না আমি এই কোশ্চেনের আনসারটা কতবার দিয়েছি বলতে পারবেন? খানের আইডি ব্লক হওয়ার পরেও দিয়েছি, মাঝে আরেকদিন যেদিন ফজলুল ভাই ঢাকা আসতেছিল সেই দিন পুরো প্রমোশন নিয়ে কথা হয়েছে সেই দিন দিয়েছি, ফেসবুকে না। জি ভাইয়া, অন্য সোশ্যাল মিডিয়াতে কতবার শেয়ার করতে পারবো? ফেসবুকে না লিংকটা, হ্যাঁ যে কোনো জায়গায় একটা লিংক যদি পুরো মানে পুরো ইয়েতে যদি খুব বেশি কতবারের কোনো লিমিট নাই, কিন্তু আপনাকে যে কোনো জায়গায় আমরা তো মানে খুব বেশি শেয়ার করতে না করছি, একদিন পাঁচবার শেয়ার করলে পরের দিন আমরা কম শেয়ার করতে বলছি না, তো এটা লিমিটেশনটা বলে দেয়া হয় 10 বার, কিন্তু 10 বার দেয় না, তার আগে ওরা ব্লক করে দেয়, অনেক সময় আইডি ডিসেবল করে দেয়। সো ফর সেফটিতে আমরা বলি 5 বার, 3 থেকে 5 বার একদিনে শেয়ার করা যায়, একদিনে ধরেন 3টা আইডি থেকে শেয়ার করবেন, 3 জন 3 ভাবে শেয়ার করেন, তাইলে এই আইডিটাকে স্প্যাম আর ধরবে না। যাবো ইমতিয়াজ, আপনাকে কি যেন বলছিলাম ভাইয়া? আপু তাহলে তাহলে আপু এভাবে করে জি কথা শেষ, এভাবে করে বাড়িতে পারি কি আমার? ইয়া ওনার রান্নার ছবি দিতে হবে, ঠিক আছে? ওনার রান্নার ছবি হচ্ছে ওনাকে আপলোড করতে হবে, কি কি সার্ভিস আছে, কোন কোন খাবার আছে, কোন কোন খাবারের প্রাইস কি রকম পড়বে, কোন কোন খাবার উনি রান্না করতে পারে, ওটা খুব সুন্দর করে ছবি করে তারপরে দিতে হবে, ছবি আকারে পান্ডাইয়া করতে পারেন। আমি আমি উনিকে উনিকে বলছি যে মানে ছবি ছবি তুলে ছবি তুলে তারপর না হয় উনি ছবি তুলতে পারে না, উনি সমস্যা হচ্ছে ওইটাই। আমি গিয়ে ওটা আমার ফ্রেন্ডরাম তো না পারলে উনি একদিন রান্না করুক, রান্না করে ছোট ছোট প্লেট গুলি হচ্ছে সাজাক, উনি খাবার তো সার্ভ করতে পারে তাই না? জি জি, ওটা বলছি খাগড়াছড়িতে থাকে, মর্নিং ব্যাচে একটা আপু আছে খাগড়াছড়িতে থাকে, পিজা থেকে শুরু করে ওনার ওনার পিজার ওই যে পিজার জিনিস দেখে আমি জিজ্ঞেস করছি বাধ্য হয়ে, যে আমার ধারণা ছিল খাগড়াছড়িতে পাওয়া যায় না, উনি ব্ল্যাক অলিভস সহ দিচ্ছে, তো আমি বললাম আপু ব্ল্যাক অলিভস এগুলি কি আপনি? আমাকে আমার সাথে কথা হয়েছিল তো উনি বলছিলেন যে, আমি বললাম আপু এগুলি কি চিটং থেকে আনেন? বলে না আপু এগুলি খাগড়াছড়িতেই পাওয়া যায়। মানে পিজাটা মানে আপনার ওর পিজার যে ইয়ে দেখলাম, ওর যে প্যাকেজিং, ওর প্যাকেজিং, ওর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে কিভাবে জানো, ওর পেজটা আর্মি অফিসারের চোখে পড়ে, সে অর্ডার করে, অর্ডার করার পরে ও ফার্স্ট যখন প্যাকেজিং করে পাঠায় তখন আজকে বললো এক্সপিরিয়েন্স শেয়ার করলো যে ফার্স্ট কাস্টমার ওই আর্মি অফিসার, ওর প্যাকেজিং দেখে ওকে ফোন করে জানাইছে যে তোমার খাবার এখনো খুলে দেখি নাই, প্যাকেজিংটাই এত ভালো লাগছে যে আমি এখন সবাইকে তোমার খাবার রেকমেন্ড করব। আপু উনি ছবি তুলতে না পারলে এখানে ফটোগ্রাফারের হায়ার করুক, তাহলে ভালো ছবি আসবে আমার। সেটাই
এই জন্যই তো বললাম একদিন রান্না করুক, একদিন রান্না ওনাকে করতে হবে, সমস্ত খাবার রান্না করে সেটা আলাদা আলাদা করে আপনার হচ্ছে ফটো ফুড ফটোগ্রাফি করাইতে হবে, ফুড ফটোগ্রাফার আবার নরমাল ফটোগ্রাফার। আপু আর এসব এসব খাবারে খাবার ছবি, খাবারের ছবি একবার তুললেই মানে বারবার আপলোড করা যায় যে আমার এই বৃহস্পতিবার থেকে বিরিয়ানি শুরু হচ্ছে, তারপরে ধরেন সোমবার থেকে আমার এই দম বিরিয়ানি শুরু হচ্ছে। ওনার খাবারের ছবি বলতে আপনাকে আমি কিভাবে দেখাবো? আচ্ছা এখানে হাওয়াই মিঠাই লিখেন তো, হাওয়াই মিঠাই বলে একটা কেক মেকিং এর আছে, পেজ আছে উপরে হাওয়াই মিঠাই। বাংলায় নেই, বাংলায় তো আমার কাজ করতেছে না বাংলা। এই যে হাওয়া মিঠাই পেজটাতে যান, গ্রুপটাতে যান। হ্যাঁ দেখেন এই মেয়ে খুব বেশি দিনের আগের না, কিন্তু দেখেন ওর পেজের ছবি কিন্তু নিচে তুলে, জাস্ট মোবাইল দিয়ে তুলে। ওর কেকের ছবি দেখেন, ছবিগুলি একটু কি শুধু ফটোজে যান না রে ভাইয়া, এত মানে আপনারা ডিজিটাল মার্কেটিং এর কাজ কেমনে করবেন আমি বুঝি না। ফটো তুলে ঢুকেন, স্ক্রল করে নিচে আসেন, স্ক্রল করে দেখছেন ভাইয়া ছবি দেখেন, সে কিন্তু সমস্ত কিছু ইয়ে দিয়ে তুলে তার মোবাইল দিয়ে। এই যে ছবি এগুলি কিন্তু, এই যে বার্গারটা দেখেন, বার্গারটা কিন্তু একটা কেক, কিবোর্ডে অ্যারোতে ক্লিক করলেই তো পাশের ছবি একটার পর একটা আসতে থাকে, ক্লিক করতে থাকেন, যান যান যান। এখন কথা হচ্ছে এই যে উনি করেছে এগুলি কি মনে হচ্ছে আলাদা আলাদা? ওনার যে ওয়ার্কশপ করে উনি যেদিন ওই ওয়ার্কশপে মিনিমাম 6টা কেক হয়, 6টা কেকের ছবি তুলে নেয় একদিনে, একদিনে তুলে নিয়ে একদিন পর পর একদিন পর পর সে পোস্টগুলি করে। তো আপনাকে ধরেন ওই আন্টি যা রান্না করতে পারে একদিনে মনে করেন ধরেন 20 থেকে 25টা রান্না ওনার একা করতে হবে, করে ওই 25টা ফুড ফটোগ্রাফি করাইতে হবে। ফুড ফটোগ্রাফি করানোর পরে 25টাকে একবার আপলোড করবে না। মেয়েটা দেখেন একই খাবারের 3-4 রকমের ছবি দিচ্ছে, খাবারগুলি একই কিন্তু একদিনের ইয়ে 3-4 রকমের। একবার একবার কোলা ছড়ে দিছে, একবার এমনি দিছে, একবার কয়টা একসাথে দিছে। ফুড ফটোগ্রাফি করতে গেলে উনি যদি 25টা খাবার রান্না করে, 25টা খাবারের যদি ধরেন 4 অ্যাঙ্গেলে ছবি নেন, তাহলে চিন্তা করেন আপনার 25টার জন্য আপনি মিনিমাম 20 দিন টানা পোস্ট দিতে পারবেন। আর পোস্ট যদি ডেইলি একটা পোস্ট দেন, 20 দিন টানা পোস্ট দিতে পারবেন, আপনি চিন্তা করে দেখেন। এক মাসের ওনার খাবারের পথ চলে গেল, এর মধ্যে উনি আবার যেদিন ফ্রি হবে ওই দিন উনি আবার খাবার রান্না করলো, অন্য ওই দিন যা রান্না করছে তা না, নতুন আরো কিছু করলো, ওই নতুন যেটা করবে সেটার ছবি দিবে, সেটা আবার করবেন। এখন ওনাকে যে 25টা ফার্স্টে রান্না করতে বলবেন, ওই 25টার মধ্যে যাতে মিক্স থাকে, বিরিয়ানিও থাকে, ভাতও থাকে, ভর্তাও থাকে, মাছ ভুনাও থাকে, মাংস ভুনাও থাকে, আপনাদের চাটগাঁয়ের কালা ভুনা যেটা ফেমাস ওইটাও থাকে, আপনাদের চিটং এর আরো কিছু ফেমাস খাবার আছে ওইগুলিও যাতে থাকে, ওইরকম মিক্স করলে খাবারের একটা মানে মানুষ। আপু এটা আপু এটা দেখ, এই দেখে এইটা দেখে বুঝেন যে ডক্টরের কেকটা, এটা এখানে একবার দিছে, উপরে একবার দিছে, আর কয়েকবার যে দিছে উনি। হ্যাঁ তো একই জিনিস তো অনেকবার দেয়া যায় তাই না? হ্যাঁ এই তো ফটোগ্রাফিটা তো আপনাকে ওইভাবে করে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ আপু ওইটা দেখুন, উনি এই যে উনি যেদিন এই রোল কেকটা বানাইছে ওইদিন হচ্ছে ওনার রোল কেকের হচ্ছে ইয়ে ছিল, একদিনে ছবি তুলে নিছে। এগুলি হচ্ছে ওনার ফুড ডেকোরেশনের জন্য ফ্লাওয়ারের যেদিন টিউটোরিয়াল ছিল ওই দিনে ফ্লাওয়ারের টিউটোরিয়াল গুলি করাইছে। তো আপনি যখন আপনার ওই আন্টিকে বলবেন, আপনার আন্টিকে বলেন যে 20 রকমের রান্না করতে, 20 রকমের রান্নার মধ্যে বিরিয়ানিও থাকবে, ভাতও থাকবে, পোলাও থাকবে, রোস্টও থাকবে, 2 রকমের বিরিয়ানিও থাকবে, ওই রকম করে মিক্স করে 18-20 রকমের রান্নার ছোট মানে শুধু ফটোগ্রাফির জন্য করতে বলেন, খুব বেশি অ্যামাউন্টে না, ফটোগ্রাফির জন্য করতে বলেন। তারপরে একটা ফুড ফটোগ্রাফার আপনাদের চিটাগাং এ কালেক্ট করেন, কে আছে তার সাথে কথা বলে তাকে নিয়ে ফটোগ্রাফি করান। ফ্রিতে আসলে একটা পেজকে কখনো দাঁড় করানো যায় না। ফটোগ্রাফারটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ফটো এডিট করাটা, ছবি যে কেউ তুলতে পারে। না ভাইয়া এখানে একটা ব্যাপার আছে, যে কেউ তুলতে পারে, ওর কিন্তু দেখেন ছবি ফ্রেমিং খুব, কি বলেন ছবি কিন্তু সবাই তুলতে পারে না।
এইটা যে তুলে সে কিন্তু একটা মেয়ে, একটা মেয়ে ছবি ফ্রেমিং আমি বলবো যে আমি ভালো ছবি তুলতে পারি, বিকজ আমার মোটামুটি যে ক্যামেরাটা আছে বেশ ভালো ছবি আমি তুলি। ফ্রেমিং ভালো হলে ভাইয়া সমস্ত জিনিসটা খুব সুন্দর আসে, ভালো হয়। হ্যাঁ এডিটটা এই মেয়ে কিন্তু এডিট অপ করে না, একদম র পিক দেয়, ওর ম্যাক্সিমাম পিক কিন্তু র পিক, কিন্তু ছবির ফ্রেমিং খুব সুন্দর হয়। আমি জানি বুঝছি, যে কেউ যেকোনো জিনিস কাজ করছে বিশ্বাস করবেন ও কোথাও শিখে নাই, ও কোথাও শিখে নাই, ও আমেরিকান ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছে। আপনি এর লিখা যদি পড়েন পাগল হয়ে যাবেন, এর লিখা লিখে এখন কম করে, আগে লিখতো। যাই হোক, এম এর পেজ আমি প্রমোট করে দিচ্ছি, বন্ধ করেন মানুষকে বায়ারকে কি টাইপের মানে এই যে বললেন যে অ্যাকশন প্ল্যান যেটা, যে আপনাকে এটা এটা করতে হবে, এটা এটা করেন, এই জিনিসটা আপনাকে করতে হবে। আচ্ছা আপু, এবার আমি বলি যে আমি যে ইয়াগুলোর কথা বলছি, সবার ফার্স্ট হচ্ছে ছবি, তারপর হচ্ছে ইয়া রিভিউস। হ্যাঁ, এই দুটো জিনিস ভালো করে করতে হবে। হ্যাঁ আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা আমি এটার জন্য মানে নার্ভাস ফিল করতেছিলাম যে মানে কি করব, কি আগাবো, তাই গতকালকে আপনি একটু পেন দিচ্ছিলাম। না ভাই, আমার কখনো পেন মনে হয় নাই, আমি তো বললামই ব্যাপারটা কি। এখন এইটা আপনাকে বুঝে বলতে হবে এবং ওনাকে রান্না করে ওইরকম ফটোগ্রাফার, যে ছবি ফটোগ্রাফার মিন্স হচ্ছে যে ফুড, সবাই মানে অনেকে ছবি ভালো তুলতে পারে কিন্তু ফুড মানে ফুড ফটোগ্রাফিটা কিন্তু আলাদা, নরমাল ছবি তোলার ফুড ফটোগ্রাফির মধ্যে ডিফারেন্স আছে। জি আপু, আপু আমার কাছে সবকিছুই আছে, আল্লাহর রহমতে ক্যামেরা আমার সবকিছুই আছে, আমি করে দিতে পারবো ওনাকে ওইভাবে করে, শুধু উনি একটা ইয়া লাগবে আর কতগুলো লাইট কেট আছে না ওই সাজানোর জন্য ওইগুলো লাগবে আর কি। ওনাকে বলেন ওইভাবে আপনাকে দিতে, আপনি করে দেন এবং এটার জন্য হচ্ছে আলাদা পেমেন্ট নেন। জি আপু, ফটোগ্রাফির জন্য আলাদা পেমেন্ট নেবেন না পারলে, আর ওয়েব রিলেটেড ওনার যদি অ্যাপও ক্রিয়েট করতে চায়, অ্যাপ আছে আমাদের এখানে, যে নাজমুল ভাই, নাজমুল ভাইকে দিয়ে অ্যাপ ক্রিয়েট করাই দেন, টেনশন নাই, আমাদের সব আছে, আমাদের কাছে ওয়েব ডেভেলপার আছে, আমাদের কাছে গ্রাফিক ডিজাইনার আছে, আমাদের কাছে ফটোগ্রাফার আছে, আমাদের কাছে অ্যাপ ডেভেলপার আছে, আমাদের কাছে ডিজিটাল মার্কেটিয়ার এর তো অভাব নাই। আপু ওই যে এখানে একটা গ্রুপে একটা, আমাদের কাছে কন্টেন্ট রাইটার আছে, ইমতিয়াজ, ইমতিয়াজ খুব, সরি ইমতিয়াজ না, ইমন, ইমন খুব ভালো কন্টেন্ট লিখতে পারে, ইমন পারে, সুশান্ত আপনাদের ব্যাচের সুশান্ত, আর আমার এই ব্যাচ হচ্ছে ইমন আছে, ইমন খুব ভালো পারে। এটা নিয়ে কাজ শেষ, আর কিছু দেখানোর বাকি আছে ইমতিয়াজ আপনার? না না আপু, আমি 5টার পর ঢুকতেছি আপু, ইয়া নিয়ে ওই কি বলে গিগ গিগের ব্যাপারটা নিয়ে। আচ্ছা ওকে ওকে, পরে কথা বলি, পরে কথা বলি, ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি, আপনাদের এখন কার কি প্রবলেম আছে সেটা নিয়ে আমার সামনে আসছেন। জি ফজলুল ভাই বাইরে থেকে আসলেন মাত্র? হ্যাঁ আমি বাইরে বাইরে ছিলাম। আপনি কি বাইরে থেকে আসলেন মাত্র? জি। হ্যাঁ আচ্ছা, আর কারো কোনো কোনটাতে প্রবলেম যা আপু? ফেসবুকে লিংকডইনের ইমন, আপনি কোন কোন ক্লাসটা পাননি আমাকে বলেন তো। আমি তো জানি না আপু কোন কোন ক্লাস পাই। আপনি লিংকডইনের ক্লাস পেয়েছিলেন? হ্যাঁ আপু পেয়েছেন। হ্যাঁ লিংকডইনের ক্লাস পেয়েছে।
আচ্ছা নকিব পেয়েছিলেন লিঙ্কডইন? নকিব জি আপু, নকিব কি লিঙ্কডইনে ক্লাস পেয়েছে? জি আপু পাইছি তো। আচ্ছা আপনাদের তাইলে আর কোনোটা নিয়ে কোনো প্রবলেম নাই? আপু ক্লাস কি শেষ, মানে আর কোনো টপিক নেই? কোনো টপিক থাকবে না কেন, আমি একবারে শেষ করে দিয়ে যেতে যাচ্ছি, যখন আমরা এসিও ধরবো তখন যাতে এই দিকের থেকে আর কোনো টপিক আমার টানতে না হয়। কারণ নাজমুল ভাই যদি ওয়েবসাইট রেডি করে ফেলে তাহলে হচ্ছে আমরা কালকে থেকেই এসিও তো চলে যেতে পারবো। এসিও ধরলে আমি আর আপনাদের কারো ওয়েব মানে সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো কোশ্চেনের আনসার দিব না। দ্যাটস ওয়াই আমি সোশ্যাল মিডিয়াটা একবারে শেষ করে যেতে যাচ্ছি যে কে কোনটা পাননি। এভাবে আপু পারা যায় না, এখন কিছু প্রশ্ন নাও আসতে পারে, বাট তখন তো আসতে পারে। তখন যদি আসে তখন হচ্ছে এসিও নিয়ে ধরবো না আমি সোশ্যাল মিডিয়া নিয়ে শেষ করবো না তখন। এই যে এই জন্যই তো এখন আপনাদের যদি সোশ্যাল মিডিয়া নিয়ে প্র্যাকটিস করেন তাহলে তো এখন আমার আর আপনাদের এই প্রবলেমটা হতো না যে আপু এখন আসতেছে না। যখন প্র্যাকটিস করবেন তখন বেরোয় যেত, প্র্যাকটিস করেন না বলেই বেরোয় না। তাহলে সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়ার উপর একটা এক্সাম নিয়ে নেয়। আমি তো সেটাই বললাম, এক্সাম দেন কালকে, একটা এক্সাম দেন আপনারা কালকে। না আপু শনিবার থেকে পুরো দমে আমরা হচ্ছে এসিওর ক্লাস ধরে দিব। হ্যাঁ আমরা শনিবার দিই আপু, বুঝি নাই এক্সামটা শনিবার দেই। ওকে শনিবার দেন। ফাইবারের গিগ এর পাবলিশের গিগ নিয়ে কারো কোনো কিছু আছে? হ্যাঁ আমি তো এটা চিঠি চিঠি দিলাম, ফাইবার নিয়ে গিগ পাবলিশ এটা কি চিঠি দিলাম তো অবশ্য আমি গতকাল। আপনার রিপ্লাই আসেনি, আমার মর্নিং ব্যাচে রিপ্লাই এসেছে, মর্নিং ব্যাচে একজনের রিপ্লাই এসেছে, ওর ছবি হচ্ছে কপিরাইটেড ক্লেম ধরছে, যে কপিরাইটে দিয়ে আছে ছবি মডিফাই করতে বলছে, ওরা রিভিউতে রেখে দিয়েছে গিগটা। আমি নিজের ছবি তো কপিরাইট? হ্যাঁ আচ্ছা আচ্ছা সরি সরি, ও যে ছবিটা দিয়েছে সেটা তো কপিরাইট? আচ্ছা আচ্ছা হ্যাঁ, কিন্তু ছবিটা মেয়েটা নিজে বানিয়েছে ক্যানভার থ্রুতে, কিন্তু ওইটা হয়তো গুগল থেকে সে নামিয়েছে, গুগলে তো কিছু কপিরাইট ইস্যু থাকে, ওরা তো আর খেয়াল করে নাই ওই জন্য ধরে ফেলেছে। আমারটাও কি এরকম কিছু কিনা হতে পারে? হতে পারে ভাইয়া, আনসার যেহেতু আসেনি দেখেন। আচ্ছা সৈকত দাস, আচ্ছা আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। জি ভাইয়া, এই আমরা আমাদের জি লাগছে না বল, বুঝিনি কালকে আপনি কি যেন একটা দেখতে চেয়েছিলেন আর পিয়ালও কি যেন একটা দেখতে চেয়েছিল, পরে পিয়ালকে আমি ডাকলাম, পিয়ালকে আমি আর পাইনি। জি আপু আপনি কালকে কি যেন একটা দেখতে চাইলেন, আমি বললাম না আচ্ছা আমি ব্রেকের পরে আপু। এটা আমি ভিডিও থেকে চলে আসছে আপু, আবার ওই আমি ভুল একটা অপশনে ক্লিক করেছি তো ওই জন্য এটা আসে নাই, আবার ভিডিওটা যখন আবার দেখছি প্রথমবার দেখছি আসে নাই। আচ্ছা সৈকত আপনার কোনো ব্যাপারে কোনো কোথাও কোনো প্রবলেম ছিল? না আপু নাই। আচ্ছা ফজলুল ভাই বলেন। হ্যাঁ আচ্ছা ওই আমরা ওই ফেসবুক নিয়ে যখন আলাপ করি তখন আপনি আমাকে বলছিলেন যে আমরা যে কোনো একটা পেজ অথবা যে কোনো একটা গ্রুপ, হ্যাঁ গ্রুপের কথা বলেন নেই যদি দুটোটা সেম, আমরা প্রথমে অর্গানিক ওয়েতে চেষ্টা করব এটাকে এটার ভ্যালুটা বাড়ানোর জন্য, এটার এটাকে ইমপ্রেশনটা বাড়ানোর জন্য। যেমন ধরেন আমি একটা নিজে ওই গতকালকে মনে হয় না গত পরশু আমি ইয়েসহ ব্যারেন ইমনার ইয়েসহ অমরসহ যেটা বানাইলাম ওই যে গ্রুপ গ্রুপ যেটা বানাইছি, হ্যাঁ এখন এটার আমি প্রমোট করব কিভাবে? হ্যাঁ কারণ আমার কাছে আজকে সকালে একটা মেসেজ আসছে, আমি যদি এটাকে প্রমোট করি ফেসবুক থেকে তাহলে এটা সে 180,000 মানুষের কাছে পৌঁছাবে আমার সারাউন্ডিং এরিয়ার, মানে সে এটা আমাকে ক্যাম্পেইন করতে বলতেছে, তা আমি ধর ক্যাম্পেইন করতে চাচ্ছি না। হ্যাঁ আমি আমি তো এখানে একটা টাকা ইনকামও করিনি, খরচ করবো কোথা থেকে? তো এখন আমি যে গ্রুপটা তৈরি করছি এইটা এটাকে আমার ফলোয়ার বাড়ানোর রাস্তাটা কি? এটা যদি সেম প্রশ্নটা আমাকে কোনো বায়ার করে আমি কি জবাব দিব? আমি সেটা আমার নিজের গ্রুপ দিয়ে গ্রুপে ফলোয়ার বাড়ানোর সিস্টেম তো আলাদা কোনো সিস্টেম নাই, ফেসবুকের পেজে যেভাবে আছে গ্রুপে ফলোয়ারটা এভাবে বাড়ানো যায় না। গ্রুপে হচ্ছে দেখা যায় ম্যাক্সিমাম যত গ্রুপ আছে তারা হয়তো কোনো এমন একটা কাজ করছে যেটা হয়তো তাদের এস্টাবলিশ করতে সময় লেগেছে, ঠিক আছে? যেমন এই যে উই উই একটু আগে যে গ্রুপটা দেখালাম আমি, উইতে দেখা গেছে যে যখন ফার্স্টে তারা স্টার্ট করেছিল তার পরিচিত কিছু মানুষ যারা হচ্ছে আমাদের দেশীয় পণ্য নিয়ে কাজ করতে যাচ্ছে তাদের জন্য সেটা অন করে। আর উইটা কিন্তু স্টার্ট হওয়ার আগে
ওইটা যিনি স্টার্ট করেন উনি হচ্ছে ফার্স্টে সার্চ ইংলিশ না সার্চ ইঞ্জিন বলে আপনার একটা পেজ ওপেন করেন, পেজে থেকে এইটার একটা গ্রুপে ট্রান্সফার করেন, তারপরে ওনার পরিচিতি আসে, তারপরে গিয়ে উনি এই পেজ উনি এই ওই গ্রুপটা ক্রিয়েট করেন। এবং ওই গ্রুপটা লাস্ট 4-5 মাসে যতটা ফেমাস হয়েছে, যতটা অ্যাক্টিভ হয়েছে, আগে কিন্তু এতটা অ্যাক্টিভ ছিল না। তো আপনাকে ওই লিংকটা আগে বিল্ড আপ করতে হবে। এই যে ফুড ব্যাংক, ফুড ব্যাংকের লিংক কিভাবে এসছে, ফুড ব্যাংক নানান প্রথমে নানান মানুষের কাছ থেকে ফুড ব্যাংক যেত যে হ্যাঁ তোমরা এখানে রিভিউ দাও। এই যে এখন ধরেন আপনার গাড়ি সেল হচ্ছে, আপনি গাড়ি সেলে করবেন, তো আপনার পরিচিত যত পুরনো নতুন গাড়ির ওনাররা আছে সেল করছে তাদেরকে বলেন আপনার গ্রুপে অ্যাড হতে, আপনার পরিচিতির মাধ্যমে যে এই গ্রুপে অ্যাড হও, এখানে ভালো সেলিং এন্ড বাইং হয়, তুমি এখানে গিয়ে দেখতে পারো। বায়ারদেরকেও অ্যাড করতে হবে, সেলারদেরকেও অ্যাড করতে হবে খুঁজে খুঁজে। এবং এই গ্রুপ রিলেটেড কথা, আপনার কিছু বাইং সেলিং গ্রুপ থাকে যেখানে হচ্ছে বাই অ্যান্ড সেল হয়, তো ওইখানে গিয়ে কেউ যদি গাড়ির কোনো ইয়ে দেয় যে সে গাড়ি কিনতে চায় এরকম কোনো পোস্ট দেয়, তখন আপনি নিচে আপনার গ্রুপের নামটা বলে আসতে পারবেন, লিংক দিতে পারবেন না। লিংক দিতে পারবেন না কিন্তু নামটা বলে আসতে পারবেন। নাম বলে আসলে তারা আপনার গ্রুপকে খুঁজে নিয়ে আপনার গ্রুপে অ্যাড পাঠিয়ে তারপরে তারা জয়েন করবে। এবং একটা গ্রুপকে দাঁড় করাতে গেলে, একটা পেজকে খুব দ্রুত অর্গানিক প্রমোশন করা যায়, অর্গানিকলি প্রমোট করা যায়, একটা গ্রুপকে খুব দ্রুত অর্গানিকলি প্রমোট করা যায়, একটা সরি একটু গ্রুপকে আপনার প্রমোট করতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার, এটা ওই ফেসবুক পেজের মতো হবে না। আর কখনোই বায়াররা না গ্রুপের কথা বলে না, কোনো বায়ার আপনাকে গ্রুপের কথা বলবে না, বায়ার আপনাকে বলবে আপনি গ্রুপ পোস্টিং করতে পারেন কিনা। কিন্তু বায়ারের গ্রুপকে আপনি অর্গানিকলি রিচ করবেন বা মেম্বার বাড়াবেন সেটা বায়ার কখনো বলবে না। এবং কিছু গ্রুপের ফার্স্ট রুল থাকে, ওই গ্রুপে অ্যাড হতে হলে আপনাকে ওই গ্রুপে 10 জন, যদি ফিমেল গ্রুপ হয় 10 জন ফিমেল ফ্রেন্ডস আপনার ফ্রেন্ড লিস্টে ফিমেলকে অ্যাড করতে হবে। যদি আপনার মেইল মেম্বার হয় আপনার মেইল লিস্টটা আপনি ওভাবে করবেন। এখানে কোনো ভালো অফার যদি পায় যে হ্যাঁ এরকম, এটা দাঁড় করাতে ভাবে সময়ের ব্যাপার, এটা আপনি একদিন দুই দিনে পারবেন না। আচ্ছা তাহলে গ্রুপের ব্যাপারটা বুঝলাম, তাহলে পেজ প্রমোটার কি কি পদ্ধতি আছে? আমরা একটা যেমন আমার নিজেরই এখন তো একটা পেজ আছে, আমাকে একটা অ্যাডমিন দিলো না আমার এক বন্ধু, ওই পেজটাকে তাহলে আমি প্রমোট করতে পারবো, কোয়ারাতে পারবেন, রেডিটে পারবেন, তারপরে হচ্ছে এই যে ফেসবুকের নানান গ্রুপ গুলিতে পারবেন, এটাকে আমরা কমেন্টে গিয়ে পারবেন, আমরা প্রসেসগুলো দেখছি। হ্যাঁ প্রসেসগুলো দেখানো হয়েছিল কিন্তু সেদিন আপনি ঢাকা ঢাকা চিটং টু ঢাকা যাচ্ছিলেন। আচ্ছা তাহলে এটা পাঁচটার পরে আমি একটু দেখে নিব একবার, সময়টা আমি বলে দিচ্ছি, এটা দেখে নেওয়ার থেকে এটা বলে দেওয়াটা বেটার হয়। যে কোয়ারাতে গেলে ভাই একটু স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে একটা সিম্পল জিনিস দেখাই তাহলেই বুঝবেন। নাজমুল ভাই কালকের মধ্যে কি আমাদের ওয়েবসাইট রেডি হয়ে যাবে? যাব হয়ে যাবে। কি করতে হবে? আচ্ছা এখানে কোয়ারাতে গেলে কোয়ারাতে দেখবেন অনেক কোশ্চেন করে, কোয়ারা কিন্তু কোশ্চেন আর আনসারের জায়গা, এবং কোয়ারা হচ্ছে ব্যাকলিংকিং এর জায়গা। কোয়ারাতে গিয়ে আপনাকে লিংক করতে হয়, লিংকটা কিভাবে করবেন, কোয়ারাতে গিয়ে ফার্স্টে আপনি হচ্ছে ইয়ে করবেন, তাদের যে কোশ্চেন থাকবে কোশ্চেনের আনসার দিবেন, আনসার দিয়ে তারপরে আপনি লিখে দিবেন যে যদি এই রিলেটেড কোনো কাজ হয় ওইটার সলিউশন আপনি ওখানে দিয়ে দিতে পারেন বা এখানে পাওয়া যাবে। এই যে ধরেন এখানে খুঁজে, এরা অনেক কোশ্চেন খুঁজে, কোশ্চেন একটা সার্চ করেন, যে কোনো একটা কোশ্চেন দিয়ে সার্চ করেন। আপনার যেমন ওইটা আপনার ফ্রেন্ড যেটা দিয়েছে এটা তো হচ্ছে আপনার কিসের জন্য ছিল, অ্যাগ্রোফার্ম লিখেন। দেখেন অ্যাগ্রোফার্ম নিয়ে কত কোশ্চেন এসছে, হ্যাঁ এখন খেয়াল করেন যেখানে বাংলাদেশে অ্যাগ্রোফার্ম কি আছে বা অ্যাগ্রোফার্ম ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, ওই কোশ্চেনের আনসারে গিয়ে আপনি আনসার দেন, আনসার দিয়ে হ্যাঁ যান এই কোশ্চেনে যান যান এই যে এখানে এখানে আনসার দেন, আনসার দিয়ে তারপরে লিংক করেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আনসার দিয়ে লিংক করা যায়। এটা আমার অ্যাকাউন্ট, এটা তো অটো সে নিয়ে নিছে আমার জিমেইলটা। আপনি আনসার লেখার জায়গা আছে আপনার, এই যে আনসারে যান,
আনসারে লিখেন, আনসার লিখেন এখানে। আচ্ছা হু মানে যে দেখেন ওরা লিখেছে না এক একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ওরা কিন্তু এই যে হ্যাঁ এটা কিন্তু একটা লিংক, ওর ইউটিউব লিংক দেখতে পাচ্ছেন, বিডিফিস বিকেআরবি এগুলো মানে বিভিন্ন ইয়ে আছে, এসিআই হ্যাঁ এসিএটি ইন্টিগ্রেটেড ফার্ম ঠিক আছে, এবিএফএল হ্যাঁ আরইউএফ হ্যাঁ এগুলো সব। কথা হচ্ছে আপনাকে আনসার দিতে হবে ফার্স্ট একটা ইফেক্টিভ, এবং কোয়ারাতে খুব বেশি একই লিংক বারবার শেয়ার করা যায় না, বারবার শেয়ার করা যায় না মানে আজকে শেয়ার করবেন মানে কন্টিনিউয়াসলি শেয়ার করতে পারবেন না, আজকে ধরেন 6 বার করলেন কালকে গিয়ে আবার 6 বার করলেন সেটা পারবেন না, কোয়ারা আপনাকে ব্লক করে দিবে, আপনার লিংকটাকে ব্লক করে দিবে কোয়ারা। আমরা কিন্তু সব কোয়ারাতে করা যায়, রেডিটে করা যায়, যেমন আনসারে আনসারে ক্লিক করেন ভাইয়া, আনসারে ক্লিক করেন উপরে উপরে আনসার উপরে আনসার আচ্ছা এইটা এইটাতে আছে হু আর হ্যাঁ এই যে আনসার আনসারে ক্লিক করেন না করলাম, এই যে আনসারে ক্লিক করার পর এখানে কিছু একটা লিখেন, আমি তো এখন আসলে ভালো করে জানি না কারাই না, এটা রিলেটেড একটা ওয়ার্ড লিখলেন, এটা রিলেটেড একটা ওয়ার্ড লিখলেন, মনে করেন আমি আপনাকে দেখাই লিংকটা দিতে হয় কিভাবে, আউটবাউন্ড লিংক করে এটা দেয়া যায়, এটা আউটবাউন্ড লিংকটা হচ্ছে আপনার আমরা এসইও করতে গেলে তখন বুঝবো, এটা দিতে পারবেন ধরেন আপনি ধরেন এখন শুধু ফার্মিং লিখে যে বাংলাদেশ লিখলেন না, চাইলে বাংলাদেশের উপরেও লিংকটা লিখতে পারেন, অথবা আপনার ফ্রেন্ডের ওই অ্যাগ্রোফার্ম যেটা আরকে ফার্ম মনে হয় না, হ্যাঁ আরকে হ্যাঁ, এখন কথা হচ্ছে বাংলাদেশটাকে পুরোটাকে সিলেক্ট করেন, পুরো বাংলাদেশটাকে সিলেক্ট করেন, এখন হচ্ছে ওই যে লিংকের যে সাইনটা আছে ওই সাইনটাতে ক্লিক করেন, এইটার থ্রুতে হচ্ছে ইউটিউবের ভিউ বাড়ানো, যেটা অর্গানিক প্রমোশন সেম ওয়েতে করা যায়, ইউটিউবের অর্গানিক প্রমোশন প্রোফাইল থেকে করা যায়। কালকে কালকে হঠাৎ করে এটা চেঞ্জ হয়ে গেছে কাজের মধ্যে। আচ্ছা আপনাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ গতকাল। এটা কেন আবার আমি আগের মুডে আনবো কেন? হ্যাঁ টেলিফোনটা কোথায়? এই যে 3 তে হ্যাঁ এইটাতে। এ ভাইয়ার অ্যাগ্রোফার্ম নর্সন দিতে। হ্যাঁ এইটাতে ক্লিক করেন। এখন ও মা আপনাকে তো এই অপশন দেয় নাই ওরা। একবারে ভাইয়া কা আপডেট করে না আরেক গঞ্জে। আপনাকে একবার আপডেট করে দিছে, আপনাকে কোনো অপশন আর দেয় নাই ভাইয়াকে একবার আপডেট করে দিছে, মানে আমি আর ওই পুরনো এটাতে আসতে পারবো না, না আপনি আর ক্লাসিক মোডে যেতে পারবেন না, আপনাকে দেয় নাই, ও দেখতেছে যে আমি ইন্টারনেট বেশি ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করতেছি তো আপনাকে আপডেট করে দিয়েছে। আচ্ছা আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যেমন ইমতিয়াজ তারপরে সামনে আর ইয়ারও করতেছে, তারপর ইয়ে ওমর একটা ডিপার্টমেন্ট স্টোর নিয়ে আর কি ফেব্রিকের উপর নিয়ে কাজ করতেছে, আমিও একটা ডিপার্টমেন্ট স্টোর নিয়ে কাজ করব, আমি আবার একটা ই কমার্স সাইট নিয়ে কাজ করব, এখন সামনে একটা কাজ করতেছি ইয়ে নিয়ে এগ্রো নিয়ে, তারপরে ও ও করতেছে খাওয়ার আইটেমটা নিয়ে, মানে এক একজন এক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবে, তাহলে সবারই একটা প্রশ্ন হবে আমরা কিভাবে আমাদের পেজটাকে ক্যাম্পেইনের আগে আমরা কিভাবে এটাকে ইয়ে করব স্ট্রং অর্গানিক্যালি প্রমোট করবেন। হ্যাঁ অর্গানিক্যালি প্রমোটটাই হচ্ছে যে কোয়ারাতে যাওয়া, রেডিটে যাওয়া, ফেসবুকের কমেন্টের মধ্যে গিয়ে কমেন্ট করা, গ্রুপ পোস্টিং করা, তারপরে হচ্ছে ধরেন যেগুলি হচ্ছে কোয়ারি কোয়ারি টাইপের গ্রুপ থাকে ওই গ্রুপে দেখবেন, যে কিছু কিছু গ্রুপে বাইং এন্ড সেলিং গ্রুপে দেয়া ওই গ্রুপে, তারপরে ইউজ আনইউজ গ্রুপ, কিছু বাই সেলের গ্রুপই আছে ওই গ্রুপগুলিতে আপনাকে অ্যাড হতে হবে, ওই গ্রুপগুলিতে অ্যাড হলে ফার্স্টে হচ্ছে আপনার পেজে ইয়ে আসবে ভিজিটর আসবে, পেজে ভিজিটর আসবে, তারপরে হচ্ছে প্রতিদিন যখন পোস্ট করতে থাকবেন কিওয়ার্ড দিবেন ওইটার থ্রুতে মানুষ যখন ওই টাইপের ওয়ার্ড লিখবে তার ওখানে আপনার পেজটাকে শো করবে সিস্টেম এগুলি। কালকে আমি ওখানে আমার আমার এটাতে আমি একটা পোস্ট দিছি, একটা না তিনটা পোস্ট, সব খুব মজার ব্যাপার, ওরা পোস্টের মধ্যে লিখে দিছে যে আমি এখানে 20টা কিওয়ার্ড অর্থাৎ হ্যাশট্যাগ আমি দিতে পারবো। এখন নতুন একটা অপশন এসেছে কিন্তু আপনারা জানেন কিনা জানি না, যে পাবলিশিং টুলের থ্রুতে আপনারা যখন আমরা কিওয়ার্ড লিখতে থাকি না তখন এখানে না আমাকে দেখাতে থাকে এই কিওয়ার্ডে কতগুলো পোস্ট হয়েছে, আগে আসতো না, আগে এটা আপনার ইয়েতে আসতো মেবি টুইটারে আসতো মেবি, এটা এখন ফেসবুকেও আসে, ফেসবুকে পাবলিশিং টুলের থ্রুতে আসে, যে কিওয়ার্ড গুলিকে আমাদের এখন আর অত কষ্ট করে খুঁজে আনতে হয় না, যে এইটা কতটা ফেমাস কিওয়ার্ড এটা ওখানে লেখা থাকে, এটা দিয়ে কতগুলি পোস্ট হয়েছে, ইভেন ওরা আপনাকে হচ্ছে ইয়েও করে দেয় সাজেস্টও করে দেয় যে সিমিলার কোন কিওয়ার্ডটা দিতে পারেন আপনি,
এখন আমরা কি এটাই বলতেছি যে আমার যে কোনো একটা পেজটাকে আমরা নিজেরা স্ট্রং করাটা, হ্যাঁ ফলোয়ার বাড়ানোটা, এটা কি আমরা কাজটা করছিলাম এই যে কোরাতে মাধ্যমে, তারপরে বিভিন্ন পোস্টের মাধ্যমে? এটা ওনাদের কাছে বলা হয়েছে কোথায় কোথায় করবেন, কোথায় কোথায় করবেন এটা বলা হয়েছে, কিভাবে করবেন সেটা বলা হয়েছে, যে ধরেন কেউ কমেন্ট করলো, কমেন্টের ইফেক্টিভ আনসার দিয়ে তারপরে আপনি আপনার লিংকটা করে দিয়ে আসবেন। কোয়ারাতে করা যায়, রেডিটে করা যায়, আবার ইউটিউবের চ্যানেলের জায়গায় করা যাবে কি, ইউটিউব চ্যানেলে সিমিলার চ্যানেল যেগুলি থাকবে ওই চ্যানেলে গিয়ে তার ভিডিও দেখে তার ভিডিওর নিচে আপনাকে কমেন্ট করে দিয়ে আসতে হবে যে খুবই ভালো, তাকে খুব ভালো একটা ফিডব্যাক দিয়ে তারপরে দিতে পারেন যে হ্যাঁ আমারও সিমিলার একটা চ্যানেল আছে, এটা আমার চ্যানেল লিংক, এই যে এটা আমার চ্যানেল লিংক বলে যে চ্যানেলটা দিয়ে চলে আসলেন, এইটার থ্রুতে ভিজিটর আপনার কাছে আসবে। নানান ফেসবুক গ্রুপগুলিতে পোস্ট করতে হয়, ফেসবুকের গ্রুপে দেখবেন ইউটিউবের ভিডিওটাকে লিংক করে পোস্ট করতে হয়, এগুলি তো বলা হয়েছে ভাইয়া, সমস্ত কথাগুলি কিন্তু বলা হয়েছে আপনাদের। আমি আমি তখন ঢাকায় ছিলাম না? না আপনি ওই দিন যাচ্ছিলেন। ও আচ্ছা, তাহলে এটা এটাকে আমি দিয়ে দিব ইয়েতে, এই বাংলাদেশের জায়গায়। এখন না বাংলাদেশের উপরে আসবে, এটা এখন বাংলাদেশের উপরে চলে আসবে। দেন এখানে লিংকটা দিয়েছেন না? হ্যাঁ অ্যাড দিব, অ্যাড দেন। এই যে এখন বাংলাদেশের পাশে কার্সর নিয়ে যান, বাংলাদেশ দেখছেন এখন লিংকটা চলে আসছে, চলে আসছে। হ্যাঁ এখন কথা হচ্ছে আপনি বাংলাদেশে রেখে কি লাভ, মানুষ তো বাংলাদেশে ক্লিক করবে না, আপনাকে বুঝতে হবে আনসারের পরে রাখতে হবে কোথায়, একটা পুরো লাইনে লিংক করবেন নাকি আপনি একটা ফার্মের নামটাই দিয়ে দিবেন যে এই নামে একটা ফার্ম আছে সেটা দিয়ে লিংকটা দিয়ে আসবেন, এটা আপনাকে বুঝতে হবে কোশ্চেনের আনসার দেখে। আমি এসএ না দিই, আমি এটা দিয়ে দিই, আমার আরকে ফার্মাসটা দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দিতে পারেন, আরকে ফার্ম হাউস ইজ দ্য বেস্ট। আচ্ছা তাহলে বাংলাদেশের এই জায়গাটা এখন আরকে ফার্ম হাউস হচ্ছে, এই জায়গায় কি আমি এটা করে দিই? হ্যাঁ এখন লিংক করবেন এই জায়গাকে, তাহলে এই জায়গাটা আপনার ইয়ে হয়ে যাবে। ওকে এটা কি ফুটনোট হলে কি নিচে দেখাবে? হুম আচ্ছা, দুটো জায়গায় এটাই ইয়ে, এটা তো ফেক না, এটা তো কারেক্ট, কিন্তু এটা বুঝে করতে হবে ভাইয়া। হোল্ড অন, কোশ্চেনের আনসার বুঝে, কোশ্চেনের আনসার না বুঝে বা কোশ্চেনের ইফেক্টিভ কোনো আনসার না দিয়ে যদি আপনি এখানে ডিরেক্টলি এখন প্রথম দিন এসে লিংক দিয়ে দেন তখন কিন্তু কোয়ারা আপনাকে ব্লক করে দিবে। কোয়ারাতে অনেক নকরামি করে কোয়ারা, কোয়ারার হচ্ছে আনসার দিতে হয় প্রপার একটা আনসার দিয়ে তারপরে দিতে হয়। ধরেন আপনি দুইটা আনসার দিবেন, তারপরে তিন নম্বরের আনসারের সময় আপনি একটা লিংক ক্রিয়েট করে দিলেন, বা ডেইলি একটা করে আনসার দিলেন, সেকেন্ড কমেন্টের সময় আপনি লিংক ক্রিয়েট করে দিলেন, এরপরে আর কি আছে? ফেসবুক গ্রুপ গুলি আছে, ফেসবুক গ্রুপ না তো, ফেসবুক গ্রুপ আমি কোন গ্রুপ মানে এটার সাথে রিলেটেড কানেক্টেড গ্রুপ গুলো দিয়ে তো যাব তাই না? ফার্ম হাউস বাইং সেলিং গ্রুপে গেলে, যে কোনো বাইং সেলিং গ্রুপে গেলে পাবেন এই অ্যাগ্রো ফার্ম নিয়ে। আপনি উইতে করেন, উইতে সবচাইতে বেশি পারবেন, উইতে টানা 100 পোস্ট পার ডে করেন, পোস্টে কমেন্ট করেন 100 কমেন্ট ডেইলি বাংলায়, কোনো ইংলিশে না, ডেইলি বাংলায় 100 কমেন্ট করেন, তারপরে নিজের এই বিজনেসটাকে প্রমোট করেন, অটোমেটিক্যালি আপনার আর্ন বাড়বে। চিটাগাং সেল বাজার, হ্যাঁ আমি এটাতে ঢুকলাম, এটা একটা বাইং সেলিং, এটা দুটো লাভ কি, কারণ উনি তো চিটাগাং ঢাকা, উনি কি পুরো বাংলাদেশে দিচ্ছে এটা? ওরা ও বেশিরভাগ হচ্ছে কি ঢাকা, ময়মনসিংহ, সাভার, গাজীপুর, নরসিংদী, ওই ওই পাঁচটা, ব্রাহ্মণবাড়িয়া, ওই পাঁচটা। তাহলে তো চিটাগাং এ দিয়ে লাভ নাই, তাইলে আপনাকে দিতে হবে হচ্ছে যেই ফুড গ্রুপ গুলি আমাদের এই পাশে আছে, যেই এরিয়া গুলির নাম বললেন এই এরিয়াতে যেই ফুড গ্রুপ গুলি থাকে ওই রকম কোথাও। আপু জি বলবো জি, এমন কোন এমন কোন লিংক জেনারেট করা যায় না যেটাতে আমার ক্লিক করলে লাইক, কানেক্ট বা সাবস্ক্রাইব হয়ে যাবে? ওইটা তো লিংক জেনারেট করা যায়, এগুলি হচ্ছে যে বট বট বলে যে বটের কাজ, বট দিয়ে হচ্ছে লিংক বাড়ানো যায়, লাইক কমেন্ট শেয়ার বাড়ানো যায়, কিন্তু ওইগুলি হচ্ছে দেখা যায়, ওইটা কোনো ইফেক্টিভ কোনো কিছু থাকে না। ধরেন আপনার দেখা যাবে যে 12,000-13,000 লাইক আছে, কিন্তু ওই পেজ থেকে একটা লাইভ করেন আপনার লাইভে ডাইকা আইনাও আপনি হচ্ছে নিয়ে করতে পারবেন না,
ভিউয়ার 50 জন আনতে পারবেন না, ডাইকাই নাও। এমন অনেক পেজ আছে 2 মিনিটের লাইভে 2000 মানুষ সাথে সাথে জয়েন করে ফেলে, কারণ ওইখানে ওরা বট দিয়ে কাজ করে না। তাহলে এখন যদি মানে অর্গানিক ওয়েতে আমি প্রমোট করি কোন জিনিস আমার, ভাইয়া একটু ভলিউম বাড়ান, আপনি কি অসুস্থ? না আমি শুয়ে আছি তো, আমার শোনা আমার ভয়েস হয়ে আছে, একটু ভলিউম বাড়ান। এখন শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলেন। আমি বলছিলাম যে আপু, সেটা হচ্ছে যে যদি আমার অর্গানিক ওয়েতে আমি কোনো কিছু প্রমোট করি, মানে কোয়ারাতে বা রেডিটে আমি যদি লিংক শেয়ার করতে পারি, ঠিক আছে, সেটা ধরেন আমার প্রোফাইলই হোক বা চ্যানেলই হোক, ঠিক আছে, আমি তো মানে নিশ্চিত না আমার ওই লিংকে ঢুকে সে আমার প্রোফাইল কানেক্ট করবে কিংবা সাবস্ক্রাইব করবে নাকি করবে না, আমি নিশ্চিত না। তো এটা তো মানে একটা অনিশ্চিত একটা প্রমোশন। অনিশ্চিত এটা, যেমন অর্গানিকটাকে অনিশ্চিত এই জন্য আপনি বলছেন, কিন্তু আপনি যদি ফেসবুকের পেইড প্রমোশনও যান, ফেসবুক কি আপনাকে এক্সাক্ট অ্যামাউন্টটা দেখায়? আপনি যেটা পে করছেন একটা লোয়েস্ট দেখায়, একটা হায়েস্ট দেখায়, তাই না? আর আমরা যেই ওয়েটা বলছি এই ওয়েতে, এবং আপনাকে যদি কিওয়ার্ড দিয়ে দেন তাহলে বাড়বে সেটা কনফার্ম, কিন্তু এক্সাক্ট অ্যামাউন্টটা আমরা কেউ বলতে পারি না কত বাড়বে। বাড়বে সেটা কনফার্ম, আপনি বলছেন যে ক্লিক করবে কিনা, ক্লিক করবে, ক্লিকও করবে, ভিউও বাড়বে, সেলও বাড়বে। এখন যেমন কিছু পেইড গ্রুপ আছে, পেইড গ্রুপগুলিতে আপনার হচ্ছে আপনি পোস্ট দেন, আপনার ওটা থেকে সেল জেনারেট হবে। পেইড গ্রুপগুলি হয়তো মান্থলি আপনার কাছ থেকে 2.5-3 মাসে হয়তো 2.5-3 হাজার টাকা নিবে, পার মান্থে হয়তো 8-10টা পোস্ট করতে দিবে। 10টা পোস্ট করা মানে আপনি যদি 30 দিনে 10টা পোস্ট করেন, মানে 3 দিন পর পর একটা করেও পোস্ট করেন, আপনার সেল অটোমেটিকলি বাড়বে। এবং এইটা করা কিন্তু একটা অর্গানিক ওয়ে, কোনো পেইড প্রমোশন করলেন না, বুঝতে পেরেছেন সিস্টেমটা ভাইয়া? এটা প্রসেসটা এটাই, এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। জি আপু বুঝেছি। লাভ নেই তো, আপনি তো আকাশের গলা করতে পারেন না। আকাশের গলা না, আমি আমার গলাতে কথা বলছি আপু। এখন আপনার গলাতে কথা বলছেন, একটু আগে আকাশের গলায় ট্রাই করেছেন আপু, মনে হচ্ছে এটা। তর্কে না যাই আপনার সাথে, আমি এই জন্য জয়েন করেছি আমাদের সাথে। ইয়াল্লা ইমন, আমি না খান, যেই করো বাজে অভ্যাস, খান খান খুবই বাজে একটা জিনিস এটা। আমি আমি কিছু খাই নাই, আমার এটা আসবে কোথেকে? আচ্ছা এটা গেল। আর গ্রুপের মাধ্যমে আমি যে কোনো একটা গ্রুপে ঢুকি, হ্যাঁ আমি গ্রুপের মাধ্যমে এটাকে কিভাবে? ভাইয়া আপনারা সবাই হ্যাং হয়ে আছেন আমার কাছে, আমি শুনতে পাইনি। শোনা যাচ্ছে? পুরো রিমিক্স হয়ে গেছে, আমি শুনতে পাইনি। হ্যাঁ শোনা যাচ্ছে এখন ভাইয়া? আচ্ছা এখন আমরা যে কোনো একটা গ্রুপে, হ্যাঁ কনসার্ন একটা গ্রুপে আমি গেলাম, ওই গ্রুপে আমি কিভাবে তাকে এটাকে প্রমোট করব গ্রুপে যাইয়া? ফর এক্সাম্পল এগ্রো ফার্মার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ দেখা যাচ্ছে একটা, এটাতে আপনি ক্যান্সেল রিকোয়েস্ট পাঠিয়েছেন, এরা কি অ্যাকসেপ্ট করেছে? আমি তো মনে হয় মেম্বার হয়ে গেছি, নাইলে তো আমি এই জায়গায় আসতে পারতাম না। না এই যে মেম্বার হননি এখন, এই যে দেখাচ্ছি ভে, হোল্ড হোল্ড হোল্ড, একটু স্ক্রল করে উপরে উঠেন। ও রিকোয়েস্ট টু জয়েন টু দ্য গ্রুপ, আমি রিকোয়েস্ট করছি। এই যে রিকোয়েস্ট করেছেন, এই যে এখানে ওরা কোশ্চেন আনসার দিয়ে দিয়েছে, এখানে কোশ্চেনের আনসার দিতে হবে। আর এই যে দেখেন এখনো আপনাকে অ্যাকসেপ্ট করে না, এই যে ক্যান্সেল রিকোয়েস্ট আছে দেখতে পাচ্ছেন? আচ্ছা এই জিনিসগুলো কিভাবে সেট করা যায়, এই যে এই এই রেস্ট্রিকশন গুলো? এইগুলি হচ্ছে গ্রুপের আমরা গাড়িটাতে করলাম না, সেটিংস এ গিয়ে, সেটিংস এ ভাই ওই দিন গাড়ির আপনার গাড়ির পেজটা গাড়ির গ্রুপটাতে করলাম না আমরা। আপনাকে আচ্ছা তাহলে অন্য একটা গ্রুপে যাই যেখানে আমাকে সদরে আমন্ত্রণ জানাবে। এখানে যখন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়ে যাবে ভাইয়া, হোল্ড অন, রিকোয়েস্টটা যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে ভাইয়া, বের হয়ে গেলেন। আচ্ছা যাচ্ছি, বের হয়ে না গিয়ে ওইটাতেই থাকতেন তাহলে দেখাতে পারতাম। হ্যাঁ আসছি। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে এই যে ডিসকাশনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ডিসকাশনে ক্লিক করলে আপনিও এদের
মতো পোস্টগুলি লিখতে পারতেন। আচ্ছা এই পোস্টের থ্রুতে আপনি নিজেকে প্রমোট করতে হবে, আপনাকে বুঝতে হবে কোন গ্রুপে দিচ্ছেন, ওই গ্রুপের রুলস রেগুলেশন কি আছে, ওই গ্রুপে কিভাবে পোস্ট করতে হবে। প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা পোস্টের ধরন থাকে, আপনাকে বুঝতে হবে কোন গ্রুপে পোস্টের ধরনটা কি, এই গ্রুপের পোস্ট কেমন, আপনাকে ওইটা মানে ওইটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, দেখতে হবে, জানতে হবে যে কোন গ্রুপে কিভাবে পোস্ট দেওয়া যায়। ও বুঝছি। আচ্ছা এখন আরেকটা লাস্ট জিনিস হচ্ছে আমি দেখাই আপনাকে, এটা হচ্ছে গিয়ে এটা কোনটা, এটা হচ্ছে কি আমারটা। হ্যাঁ আমি আরেকটা ওপেন করতেছি যে আমার পোস্টের সাথে তার পোস্টের একটা জায়গায় একটা পার্থক্য আছে, ও এটা কিভাবে আনছে আমি কালকে একটু ঘাটাঘাটি করছি আমি পারিনি। হ্যাঁ যেমন আমি আরেকটা গ্রুপে যাই, ফর এক্সাম্পল এইটা, এই আমি দুইটা গ্রুপ এখন ওপেন করছি, এখন এই যে যেমন সে একটা পোস্ট দিছে, ঠিক আছে, সে এখানে ডেসক্রিপশন দিছে, তার গাড়ির ছবি দিছে, গাড়ির প্রাইস আছে, গাড়ি লেখা আছে, এখানে একটা মেসেজ কথাটা দেওয়া আছে। এই মেসেজটা মানে কি, সে যে কেউ এই এই মেসেজে ক্লিক করবে অটোমেটিক এই ওয়ালিদ সাহেবের কাছে মেসেজটা চলে যাবে। এই জিনিসটা আমার এখানে, যেমন আমি আমারটাতে যাই, ওই আমরা দেখি তো আপনারটাতে মেসেজ আসছে, হ্যাঁ আমরা দেখি তো, না না তুমি তো দেখো বুঝছি, কিন্তু মেসেজ কথাটা আছে, হ্যাঁ মেসেজ কথাটা দেখছি তো। আসলে আপু বড় হয় উড়ি ওই প্রথম ক্লাসগুলো তো করে নাই, না না ওইটা না, ওইটা না, ভাইয়া বলতেছে ভাইয়া বলতেছে গ্রুপের কথা, ভাইয়া বলতেছে গ্রুপের কথা। আচ্ছা 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 ভাইয়া খান আপনি স্ক্রিন শেয়ার করে ভাইয়ার গ্রুপটাতে একটু যান। আচ্ছা না এটা তো আমি কনফার্ম হইনি, এক মিনিট, ও যেটা বলতেছে আমার এটা তো নাকি আছে, একটু দেখি কি এটা যায় না কেন, আমি শুধু এই জায়গায় কোন জায়গায় আমি আছে আটকে আছি, গ্রুপেই আছে, গ্রুপে আছে কিন্তু এখানে কথা মেম্বারে এসে আটকে গেছে, আমি তো মেম্বার আল্লাহর বিডি, ওকে মেম্বারে এসে আটকে গেছে। এই যে আমার এখানে মার্ক এস সোল্ড এই কথাটা আছে, কিন্তু আমি আমি মানে অর্থাৎ গাড়িটা যদি বিক্রি হয়ে যায় তখন আমি এটাকে মার্ক করে দিব, এটা পেজে অ্যাজ এ অ্যাডমিন রূপে আছেন এখন, সরি গ্রুপে, হ্যাঁ হ্যাঁ এই জন্য। আচ্ছা তাহলে আমি এখন ওমর দেখো তো তুমি, আমি তুমি ঢুকো, নাজমুল ভাই কি কমেন্ট করলো এখানে, ও ভাই নাজমুল ভাই যে ব্যাংক ব্যালেন্স এখানে, আপনার গ্রুপটার নাম কি জানো, কালাভার্স বিডি, এক নতুন ফেসবুক এক পাগল মানে কি কালাভার্স বিডি, না গ্রুপটার নাম কি ছিল জানো, ওই তো কালাভার্স বিডি, না ওটা তো হচ্ছে আপনার ইউজার নেম ইউআরএল দিতে হবে, এটা সার্চে দিতে হবে কার বাই এন্ড সেল, গাড়ি করে বিক্রয় তো আসছে তো, এই আসছে না করতেছে, এই যে দেখা যায় না আপনি স্ক্রিনটা কোনো শেয়ার হয়নি, এই যে আসছে, ও আচ্ছা আচ্ছা তাহলে বুঝছি, আমি অ্যাডমিন গ্রুপে এটাকে দেখতে যাই, এটা বাই ডিফল্ট একটা, আপনি অ্যাডমিন গ্রুপে থাকেন তো এইজন্য দেখতে পান না, কিন্তু যারা ভিজিটরে থাকে তারা দেখতে পায়। আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে পারছি, ওকে ওকে ওকে, এ আমার গ্রুপে সবাই মেম্বার হয়ে গেছে, আপনার গ্রুপে প্রথম প্রথম মানুষকে প্রমোট করার জন্য ভাইয়া, আপনার গ্রুপে প্রথম প্রথম মানুষকে প্রমোট করার জন্য আপনাকে হচ্ছে এনকারেজ করতে হবে যে আসো একদম ফ্রিতে তুমি প্রমোট করবা তোমার জিনিসপত্র আমার গ্রুপে, এবং এই যে ফ্রিতে প্রমোট করবা এর জন্য আপনার গ্রুপকে ফার্স্টে মেম্বার বাড়াইতে হবে, বসে বসে আপনাকে আপনার যত লিস্টেড যত পার্সন আছে তাদেরকে অ্যাড করে দিতে হবে। আসলে গ্রুপটা একটা গ্রুপ ক্রিয়েট করা এবং একটা গ্রুপকে ইয়ে করা অনেক সময়ের ব্যাপার, এরকম করে এরকম এরকম করে করে কমেন্ট করতে হবে, সবাই এখন বলবে কি যে ফজল ভাই আমি এখন একটা করে গাড়ি নিতে যাচ্ছি, আমি সবার জন্য একটা একটা করে গাড়ি ইম্পোর্ট করে দিব ইনশাআল্লাহ, আপুরা দেন আগে আমরা তো অতটুকু তো উঠি নেই।
না রে ভাইয়া, আমি এখনো অনেক বাচ্চা মানুষ, আমি এখনো ইয়ে হই নাই, আমি এখনো বাচ্চা। ওই কি ডাইরেক্ট জাপান থেকে ইম্পোর্ট করে নিয়ে গিয়া জাপান থেকে ওদিন আমাকে কি থামাই দিল, আমি দেখলাম তো এই আগে চিনে নিন তে স্যার কে। আচ্ছা এই সমস্ত কথা আমরা পরে বলবো, পরে পরে। ঠিক আছে, ঠিক আছে ফজলুল ভাইয়ার। সরি ভাইয়ার, কনফিউশন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ওই যে গ্রুপে কি বললেন জানো, গ্রুপে আমরা কিভাবে যাইয়া ইয়ে করবো? আচ্ছা, গ্রুপে ঢুকে, গ্রুপে তো আমরা লিংক শেয়ার করতে পারবো না, কিন্তু কেউ যদি কোনো গাড়ি কিনতে যায় তখন ওটাকে দেখতে হবে গ্রুপে। না না, এক একটা গ্রুপে এক একটা অপশন থাকে ভাইয়া, আপনার অনেক গ্রুপের হয়তো লিংক শেয়ারের অপশন দেয়, অনেক গ্রুপে হয়তো লিংক শেয়ারের অপশন দেয় না। যারা লিংক শেয়ারের অপশন দিবে সেখানে গিয়ে আপনাকে লিংক শেয়ার করতে পারবেন, যেখানে লিংক শেয়ারের অপশন দিবে না সেখানে হয়তো তারা পোস্ট গুলিকে অন্য কোনো ওয়েতে দিবে। অন্য কোনো ওয়ে মিনস হচ্ছে তারা হয়তো আপনাকে বলবে যে গ্রুপের নাম লিখেন বা আপনার পেজের নাম লিখেন, বুঝতে পেরেছেন? পেজের নামটা লিখে দিয়ে আসতে হবে ভাইয়া, বা তাদেরকে পার্সোনালি ইনবক্সে নক করতে হবে ভাইয়া। হ্যাঁ, আপনি স্ক্রিনশট মেরে শেয়ার করে দেন। স্ক্রিনশট না, স্ক্রিনশট দিয়ে শেয়ার করা যায় না, এটা অনেক সময় ইয়ে করে দেয়। ছবি আকারে আমি ইয়ার করব না, ছবি দিয়ে আপনি যেটা দিবেন এটা গ্রুপের যদি রুলস এর এগেইনস্ট হয়, হ্যাঁ এটা রুলস এর এগেইনস্ট হবে। আপনার পোস্টের মধ্যে করতে দিবে, যদি করতে না দেয় তাহলে যারা নক করবে তাদেরকে বলতে হবে যে এই ব্যাপারে কোনো কোয়ারিজ থাকলে আপনারা আমাকে নক করেন। এবং সেখানে যে এটা হচ্ছে নো ফলো লিংক, নো ফলো লিংক মানে হচ্ছে যে সত্তাধিকারী দিয়ে পেজের নাম দিয়ে দিতে হবে, যাতে আপনার তারা পেজের নামটা দিয়ে খুঁজে বের করে নিতে পারে, লিংক আকারে না দিয়ে, পেজের নাম দিয়ে, বুঝছেন? আপা আমার মনে হয় এটার জন্য একটা পরিপূর্ণ ক্লাস দরকার, কেন জানেন? বিকজ বায়াররা থাকবে আমেরিকা, ইউরোপের, কানাডার, অস্ট্রেলিয়ার, তার পেজ হচ্ছে ওইসব জায়গার। আমি ওইসব জায়গার, আমি বাংলাদেশের একটা গ্রুপ নাম বের করে ওদের সাথে কথা বলে করব, আর এটা হচ্ছে গিয়ে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার গ্রুপে ঢুকে কাজটা করব। এই জিনিসটা কিভাবে অর্গানিক প্রমোশনটা, অর্গানিক প্রমোশনটা সবচেয়ে বেশি হবে হচ্ছে আপনার, মানে বায়ার থেকে কাজ নিয়ে নিব কিন্তু কাজটা করতে পারলাম না। এখানে সবচেয়ে, ভাইয়া কথা শুনে নেন, সবচেয়ে বেশি হবে ইনস্টাগ্রামে এবং হচ্ছে টুইটারে অর্গানিক প্রমোশনটা। ইনস্টাগ্রাম টুইটারে যে অর্গানিক প্রমোশনটা হয় সেটা হচ্ছে ওই রকম পেজ খুঁজে না, ওদের ওখানে গিয়ে গিয়ে কমেন্ট করে আসা, যেটা হচ্ছে নাজমুল ভাই বলেছিল যে আপু আপনার এটা শুনে আমার এতগুলি ফলোয়ার বেড়েছে। আর যদি সেটা আপনি ইয়েতে করতে চান, এটা কি বলে, দূরও কুরো ফেসবুকে করতে চান, ফেসবুক হচ্ছে প্রথম অবস্থায় ওরা ইয়ে করে আপনার পেইড প্রমোশন করে। আচ্ছা আচ্ছা, ওরা পেইড প্রমোশন ওদের কান্ট্রি ধরে করে দেয়, তো ওদের বাইরের কান্ট্রিতে আবার বাঙালিদের মতো এরকম না, আচ্ছা এই পেজে লাইক নাই, এই পেজে এটা নাই, ওরকম প্রবলেম হয় না। ওরা প্রথম যেটা করে, ওরা বড় একটা অ্যামাউন্ট দিয়ে ওরা হচ্ছে রিচের জন্য করে, শুধু রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ, এই দুইটা দিয়ে প্রথমে করে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ দিয়ে করে ওরা হচ্ছে ওদের ওইটাকে পরিচিতি বাড়ায়, পরিচিতি বাড়ালে সেখান থেকে হচ্ছে আপনার ইয়ে হয় কি বলে, লাইক গুলি বাড়ে, তারপরে গিয়ে তারা হচ্ছে এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউজ বা আদার্স যেগুলি আছে, যেই এলিমেন্টস গুলি আছে ওইগুলি দিয়ে হচ্ছে তারা অ্যাড ক্যাম্পেইন করায়। আচ্ছা আপু, এটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম যে কি ওই দুটা পেজের মধ্যে থেকে কোনটা কি এখন অ্যাড রান করাবো, যে কুটুম বোজার ওই চ্যাপ্টার নাম্বার 18 এর দুটোটাতে একটাতে, আপনি কোন একটাতে, মানে বইয়ের পেজটা করতে পারেন, কুটুম্বজটা অ্যাড রান করাতে পারেন, চিটং সিটিকে মানে প্রমোট ইওর বিজনেস লোকালি দিয়ে করাতে পারেন, কিন্তু প্রমোট করতে গেলেও ওর যে বিজনেস আপনি প্রমোট করবেন লাভ কি, ওর তো কোনো খাবারের ছবি নেই, কোনো কিছু ছবি নেই, শুধু শুধু প্রমোট করতে পারবেন, কোনো ফিডব্যাক পাবেন। জি আপু, সেটাই না, আগে সবকিছু সেট আপ করে তারপর আর কি খাবারের ছবি ভালো করে দিয়ে তারপর। হ্যাঁ, তাহলে ঠিক আছে, খাওয়ান পেজ আগে ভালো করে। ও আচ্ছা আপা, আমার এই যে জাস্ট আধা ঘন্টা আগে আমার ওই যে আরেকটা ডিপার্টমেন্ট স্টোর একটা বন্ধু আছে না, সে বললো আমি যেন ফেসবুকে ঢুকে দেখি যে ওখানে কি কি আছে এবং আমার কি কি লাগবে তাকে জানাই দেব, অর্থাৎ মানে পেজ ক্রিয়েট করতে কি কি লাগবে মানে বুঝিনি, অর্থাৎ আমি তার পেজ ক্রিয়েট করতে তার ইনফরমেশন
তার দোকানের অ্যাড্রেস, তার নাম্বার, তার নাম, ফেসবুকে আছে, তার ফোন নাম্বার, তার প্রোফাইলে আছে। একটা মিনিট আমি দেখে নিচ্ছি, আমি এটা সবাইকেই দেখাই, একটা মিনিট। ফেসবুক না, এটা হচ্ছে কি আউটলেট চিটাগাং, এটা কি পেজ ক্রিয়েট করা আছে না? তাহলে আমাকে দেয়া সে কি পেজ করাবে? সে কি এখানে তো দেখাচ্ছে পেজ ক্রিয়েট করা আছে, অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাবাউট দেওয়া আছে, সবকিছু সেট করা আছে, এভরিথিং ওপেন, ইমেল অ্যাড্রেস। তার পেজ? হ্যাঁ তার তার পেজে তো 19972টা লাইকও আছে। আপনাকে দিয়ে আইডিয়া নিতে চাচ্ছে। হ্যাঁ আপনাকে দিয়ে আইডিয়া নিতে চাচ্ছে, আপনার কাছে সে আইডিয়া জেনারেট করতে পারবে কি করলে তার এটা আরো, এখানে অলরেডি পুরোটা অপটিমাইজ দেখতেছি আমি, সবগুলো একদম পারফেক্টলি একদম ইয়া করে দেওয়া। আমি এটা কোন জায়গায় একটু দেখে নিই। হ্যাঁ এটা আউটলেট ঠিকই আছে, এটাই তো আমি ইয়ে করছিলাম, হাউস নম্বর, রোড নম্বর, সাউথ। হ্যাঁ ঠিক আছে, একই এটাই। এবার এটা আপনাকে দিয়ে ইয়ে করতে যাচ্ছে, আমি যেন তার এটাকে আরো প্রমোট করে দিই, এরকম একটা কথা বলছিলাম। দেখেন বেশি থেকে বেশি হলে ভাই এটাকে ম্যানেজিং এর জন্য নিতে পারে, আর অন্য কোনো কিছু করিয়ে না। ভিউ শপটা কোথায় আপা? ওই যে উপরে প্রমোশনের জন্য হলে ভাইয়া এটা আপনি ম্যানেজারের জন্য নিতে পারেন। কিন্তু ম্যানেজারের জন্য কি করতে হবে? এটা জন্য নেওয়া যায়, এটা পেইড প্রমোশনের জন্য নেওয়া যায়। এর বেশি না, এটা আপনি নিতে পারবেন ম্যানেজার পেইড প্রমোশন। বুঝতে পেরেছেন ভাইয়া? ম্যানেজ মানে ওই যে অ্যাড ম্যানেজার এর আন্ডারে, অ্যাড ম্যানেজার প্লাস ও ছবি দিবে, আপনি পোস্ট দিবেন শিডিউল অনুযায়ী, শিডিউল পোস্ট করবেন আপনি, ওর পোস্ট গুলিকে হচ্ছে ইয়ে করে দিবেন, আমি 2 মাস বা 3 মাস তার পেজটা পরিচালনা করবো, এই তো? হ্যাঁ ওটার জন্য নিতে পারেন, কিন্তু ওর পেজ কিন্তু ফুল অপটিমাইজ আছে। অ্যাড ক্যাম্পেইন ওই 2-3 মাস অ্যাড ক্যাম্পেইন করে দিবেন, মান্থলি 2টা অ্যাড ক্যাম্পেইন করান ওকে দিয়ে, একটা মান্থের 8-10 তারিখের দিকে করান, একটা হচ্ছে 20-25 তারিখের দিকে করান। 2 মাসে 2টা, এই সময়টা হচ্ছে মানুষ গ্রোসারি আইটেম গুলি, 2 মাসে 4টা। তো এটা তার খরচ বেশি পড়ে যাবে না? এটা তো তার ব্যাকে জানতো। হ্যাঁ একটু ব্যাকে জানতো ভাইয়া, এটাতে তার খরচ বেশি পড়ে যাবে না? যেটা বলেছি এটা তো তাকে আমি বলতো, এটা তো বিগ বাজেট দিয়ে করবেন না, অল্প বাজেটে করবেন। এখন বলতে পারেন আপু এই দুইটা টাইম কেন বলছেন, কারণ 5 তারিখের পরে ম্যাক্সিমাম মানুষ যারা ফার্স্টের দিকে মান্থের ফার্স্টে স্যালারি পায় তারা হচ্ছে তখন মান্থের পুরো পুরো মান্থের এই শুকনো বাজার গুলি কিনে ফেলে, আবার 25-26 তারিখের পরে যারা বেতন পায় তারাও মাসে প্রথমে এসে কিনে ফেলে। এই দুইটা টাইম যখন দিবেন অ্যাড ক্যাম্পেইনটা তাহলে হচ্ছে ওই টাইমে যাবে, আপনি $1 করে দেন, 3 দিনের দেন একটা অ্যাড ক্যাম্পেইন, 4 দিনের একটা অ্যাড ক্যাম্পেইন দেন। তো যদি মান্থলি আপনি 1000 টাকা হচ্ছে তার প্রমোশনের পেইড প্রমোশনের জন্য খরচ হলে তার সেল তো বাড়বে, সেল বাড়লে তো তখন তার অ্যাড ক্যাম্পেইন করতে প্রবলেম নাই। আচ্ছা বুঝতে পেরেছেন? $1 যদি আমি দেই এটা মানুষ যত বেশি রিচ বাড়বে তত এটা এটা বাড়বে না? এটা লোকাল বিজনেস, প্রমোটিয়র বিজনেস লোকালি দিতে হবে, এটা কোনো কোনো কিছুর জন্য দিবেন না, শুধু প্রমোটিয়র বিজনেস লোকালি,
তার ওই এরিয়া ধরে আপনাকে দিতে হবে। এখনই যান এই পেজে, যদি না দিয়েও থাকে আপনার এই এরিয়া ধরে একটা বিজনেস প্রমোট করলে আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ আমার কি বলছো নাকি রোল দিছে এটার না দেই নাই দেন তো যেতে পারবো না, এখন অডিয়েন্স দেখতে পারবো না, আপু অডিয়েন্স দেখতে বসছিল। না আমি বললাম অন্য অন্য কোন বিজনেস দিয়ে এই এরিয়াটাকে টার্গেট করে। না আমার এখানে করা আছে তো, আমার দেওনাটার এর মধ্যে একটা করা আছে না, একটা ইয়ে করা আছে তো, এক মিনিট পেজটা কই। ফেসবুকে নতুন ইয়াটা মানে কি বলবো, ওই পাশেই নিচে সবগুলো আছে, মাথা ঘুরাই পুরো নতুন এটা একদম বাজে করছে, আমাকে তো জোর করে খাওয়া দিয়েছে। আমি তো যতবার ফিডব্যাক দিছি ততবার একবারে বাজে দিলাম ভাই, এটা একবারে আপডেট করে দিছে একবারে। এই প্রমোটে ক্লিক করবো, প্রমোট না না এই যে হ্যাঁ প্রমোট টি অর প্রমোট প্রমোট না প্রমোট না এখানে না দুপুরে না এই তো গেছে ভাইয়া জায়গা মতাই গেছে। প্রমোটিয়র পেজ হলে হয় পুরো পুরোটা ধরে, আর লোকালি হলে হয় হচ্ছে আপনার ওই এরিয়াটা ধরে, এই যেটা পাশটাই প্রমোটিয়র পেজ আর প্রমোটিয়র বিজনেস লোকাল এটা না। হ্যাঁ হ্যাঁ ওনার তো খুলছির আশেপাশে জায়গাগুলোই দরকার তাই না? এই যে ওনার দেখেন রেডিয়েশনে ওইরকম চলে আসছে, দেখেন ওনার মিটার ডায়ামিটারে যেটা দিয়েছে এটাতে কোন কোন এরিয়াগুলি আসছে। না এটা তো আমারটা, আমি যেটা প্র্যাকটিস পারপাস করছি এটা আমারটা, এটা হচ্ছে এবি ডিপার্টমেন্ট স্টোর। ঠিক আছে ওটা কি ওই অ্যাড্রেসে করা, ওই অ্যাড্রেসের আন্ডারে করা? না না এটা মনে দেওয়ানাটার উপরে করা। আচ্ছা দেখেন দেওয়ানাটার কতটুকু চলে আসে, এই যে উত্তর আগ্রাবাদ তারপর এদিকে জামাল খান এরকম আসছে। আমি যদি এটাকে আমি যদি এটাকে ইয়ে করি এটা গেল কোথায়, ড্র্যাগ এন্ড ড্রপ পিনটাকে টেনে নিয়ে গেল। ওই যে ভাই এটা 19 এ আছে মনে হয় নাকি 20 এ, 10 10 অসুবিধা নেই থাক, এটা 18 থেকে 65 এটা থাক, তারপরে এটা আমি কয়দিন করব, 5 দিনের জন্য করব না 5 ডেজ লেখাই আছে, 4 দিন 4 দিন করেন। ওকে 4 দিনের জন্য করলে 7 ডলারে করেন, 4 দিনে 4 ডলারে করেন, এই যে 4 দিন দেওয়া আছে এখানে কত 100 টাকা করে বলতেছে নাকি ভাইয়া? এন্ডিং ডেট দেন না, এন্ডিং ডেট দেন, চলে আসছে তো 27 তারিখ, আজকে কয় তারিখ, আজকে হচ্ছে গিয়ে 23 তারিখ, 4 দিনে 27 তারিখ চলে আসছে, 27 তারিখ ঠিক আছে। ওকে এ ভাইয়া এই ডলারের ডলারের জায়গাটা চেঞ্জ করেন, টাকার জায়গাটা চেঞ্জ করেন, হ্যাঁ ইউএস 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 ধরেন, বাংলাদেশ টাকা কারেন্সি বাংলাদেশ টাকা চেঞ্জ করে ইউএস ডলার দেন। ও এটা সে আমেরিকার, এটা কি মায়োর আউটিং আইল্যান্ডে দেখাচ্ছে, আমারে কোন একটা দ্বীপের মধ্যে ফলাই দিয়েছে। চার দিনে যদি 4 ডলার খরচ হয়, 4 ডলারে দেখেন কত মানুষের কাছে যাচ্ছে, এটা 15,000, 5 থেকে 15, 5 থেকে 15 ধরেন, আমরা যদি 10 ধরি 10,000 মানুষও ধরি ডেইলি 10,000 মানে 4 দিনে 40,000 মানুষ, 40,000 টাকা কি আপনার 40টা কাস্টমারও আসবে না? 4 ডলারে খরচ কত, 90 টাকা করে যদি ধরি 9,000 কত, 360 টাকা, ওইটা কি লোকাল? হ্যাঁ আপু এটা কি লোকালি এত বেশি মানুষ? হ্যাঁ এখানে মানুষ বেশি না বাংলাদেশে, 300 তো গ্রোসারি, গ্রোসারি শপ না, গ্রোসারি শপে তো সব ধরনের মানুষ লাগে।
একটা দোকানদারও যেতে পারে, একটা বিজনেসম্যানও যেতে পারে, একটা টিচারও যেতে পারে, একটা ফ্রিল্যান্সারও যেতে পারে, একটা ইঞ্জিনিয়ারও যেতে পারে। এখানে সব ধরনের বেকাররাও যাবে, ইয়ংরাও যাবে, বুড়ারাও যাবে, এখানে সবাই যাবে। আচ্ছা বইটা লোকালি, আপনি লোকালি বলতে জায়গাটা কত বড় হচ্ছে যে আমি এখানে সেট করতে পারবো না, মানে কোথায় কোথায় করে দিব এটা? এই যে আমি এখন এটা 2 মাইল দিছি তো, এটাকে আমি চাইলে 5 মাইলও করতে পারবো, এটা চাইলে আমি 5 মাইলও করতে পারবো। এটা আমি তখন একটু দেখতে দেখছেন এটা বড় হচ্ছে না কেন? একটু জুম করে দেখেন তো আপনি এটা কোথায় কোথায় গেছে করলে ভাইয়া। এই যে একটু 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 দাঁড়ান আমি আপনাকে দেখাই বড়। হ্যাঁ এই যে এই জায়গাটাতে ক্লিক করলে, না আমি এটা বড় করতে যাচ্ছি না, আমি ম্যাপটা বড় করতে যাচ্ছি। হ্যাঁ ম্যাপটা দেখেন তো কোথায় কোথায় যাচ্ছে, ক্লিক করেন ম্যাপের এই জায়গাটাতে, হাতটাকে ক্লিক করেন। হ্যাঁ এখানে ক্লিক করলে এটা বড় হচ্ছে না, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। করতেছি আপা কিন্তু হচ্ছে না, আমি তখনও করছিলাম হয়নি, এই যে আমি ডাবল ক্লিক করতেছি হচ্ছে না। তাহলে এই এইটাকে টেনে এদিকে নিয়ে আসেন, মাউসের ইয়াটা ওটাকে রোল করলাম। এটা বড় হয় কিভাবে? বড় হচ্ছে যে আমি যখন এটাকে ইয়ে করতেছি তখন যে এটা বড় হচ্ছে, এটাকে যখন আমি ইয়ে করতেছি তখন মাছ ছোট হয়ে যাচ্ছে, এটার মাধ্যমে বড় হচ্ছে। এই যে আমি একটু ম্যাপ শুধু জুম ইন আর আমি তো আরো ক্লোজ দেখতে যাচ্ছি কিন্তু ক্লোজ হচ্ছে না। তো ক্লোজ তো হয়, এটা তো ডাবল ক্লিক করলে হয়ে যায়। এই জিনিসে মানুষ কাজ করবে কেমনে? যেমন এটা আমার এখন আছে ইয়েতে দেওয়ানহাট, আমি এটাকে এখন খুলশি নিতে যাচ্ছি, আমি খুলশি নিব। দেওয়ানহাট নিলে খুলশি নিবেন কেন? দেওয়ানহাট আর খুলশি কি পাশাপাশি? আপনি তো অনেক দূর দেওয়ানহাটে। না না ভাই এটা হবে না, এটা হবে না, এটা তো লোকালি তো হবে না, লোকালি তো হয় না। লোকালি মিন্স হচ্ছে ধরেন আপনি যদি খুলশি রন খুশ খুলশি আছে, উত্তর খুলশি, দক্ষিণ খুলশি, খুলশি ফয়েজ লেক, এই জায়গাগুলি পাশাপাশি না, লোকালি হবে এইটুকু। আমরা কি এই ওয়েতে যাব যে ডিটেইলস টার্গেটিং? না এটা তো নাই, আপনার ডিপার্টমেন্টাল স্টোরে এই ওয়েতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এটা দেখা। আচ্ছা এটা এখানকার সমস্ত মানুষকে দেখা, কারণ ডিপার্টমেন্টাল স্টোর সবার প্রয়োজন হয়। এই যে রেজাল্ট আপনি পেয়েই যাচ্ছেন, $4 খরচ করলে আপনার কত খরচ হচ্ছে? 90টা $4 যদি 100 করেও ধরেন $400, মাসে $800 কি একটা মানুষ প্রমোশনের জন্য খরচ করতে পারে না? অবশ্যই পারবে। তাইলে বেশি হলো কোথায়? না এটা তো অনেক কম দেখতেছি আমি, আমি কমের কথাই বলতেছি, অনেক কম। আপনার নরসিংদীর অ্যাগ্রো ফার্মকেও সেম ওয়েতে আপনার করতে হবে। কিছু কিছু টপিকস আছে যেটা এইভাবে আপনাকে লোকালি দিয়ে কাজটা করতে হবে, লোকালি দিয়ে ফার্স্ট প্রমোশনগুলি করে এরকম অল্প টাকায় প্রমোশন করে করে যখন দিবেন মোটামুটি একটা রিচ পৌঁছাবে, এবং ওই রিচটা তাদের কাছে যাবে যারা হচ্ছে আপনার, যেমন এইটা সরি ডিপার্টমেন্টাল স্টোরের জন্য আপনি সবাইকে সিলেক্ট করতে পারছেন, কিন্তু অ্যাগ্রো ফার্মের জন্য কিন্তু সবাইকে সিলেক্ট করতে পারবেন না। অ্যাগ্রো ফার্ম থেকে কিন্তু সবাই যাবে না, অ্যাগ্রো ফার্ম থেকে কেনার জন্য যাবে, যদিও ডিম দুধ হাঁসের মাংস গরুর মাংস সবাই খায় কিন্তু তারপরে সবাই কিন্তু যায় না, ডিপার্টমেন্টাল স্টোরের মতো সবাই যায় না। জি এটা বুঝে করতে হবে আপনাদেরকে, কারা যাবে, কাদের কাছে, কাদেরকে আপনি টার্গেট করছেন, যাদেরকে টার্গেট করবেন তাদেরকে নিয়ে দেখে বুঝে তারপর করতে হবে। তো এই জন্য আপনি বুঝতে হবে ওর এখানে কি টাইপের লোক আসে আগে, লোকালি দেওয়ার আগে ওর এখানে কি টাইপের লোক আসে, কোন প্রফেশনাল লোকগুলি বেশি আসে, এটা আগে দেখে নিতে হবে আপনার। এই যে এখানে দেখাচ্ছে কোনটা অডিয়েন্স দেখাচ্ছে, সাইজ 7 লাখ, 7 লক্ষ মানুষ, ওই যে 5.5 থেকে 6 ঠিকই আছে। টাকাটা কি ঠিক আছে নাকি? হ্যাঁ টাকাটাও টাকাটাও $4 ঠিক আছে। ওকে কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? হয় না সবাই ঘুমায়, আপনাকেই একমাত্র দেখি, আপনি পুরো ক্লাসে ক্যামেরাটা অন করে আপনি একমাত্র মানুষ যাকে আমি ক্লাস করতে দেখি, আর সবগুলিকে ঘুমাইতে দেখি আমি, মিউট করা, ক্যামেরা বন্ধ, সব মানুষরে ঘুমায়। আপু আমি আছি, সবাই সবাই মনোযোগী, সবাই মনোযোগী। না ভাই ক্যামেরা অফ করে মিউট করে দিলি আমার মনে হইতেছে গলি দুপুরের ঘুমটা দিতেছে, 4টা বাজে উঠে বলবে, 5টা বাজে উঠে বলবে আপু নামাজের ব্রেক, চাটা খেয়ে এসে তারপরে বসবে আধা ঘন্টার জন্য, ফাঁকিবাজ গুলি। এই যে সৈকত, সৈকতের দেখেন কোনো সাউন্ড নাই, নকিব পিয়ালের কোনো সাউন্ড নাই, তারপর হচ্ছে এই যে এদিকার কে আছে, আসি আসি আপু থাকবো, ধরে নেই দাঁড়ান আমি ধরে নেই।
থাকলেই যে আমি চিৎকার করতেছি, আমার তো রাত হলে গলার অবস্থা খারাপ হয়ে যায়, কই তখন তো আমি তো আপনাদের কাছে কোনোদিন বলি না যে আজকে আমার গলাটাকে রেস্ট দেন, আজকে আমি আপনাদের কোশ্চেনের আনসার দিব না, তা আমি যখন ডাক দিই তখন আনসার দেন না কেন আপনারা? নেট ইস্যু করে তা পোষে দেন, আমার নেট ইস্যু করে না, আমার নেট ইস্যু হয় না, আমার প্রবলেম হয় না, আমার শরীর খারাপ হয় না, আমার গলা ব্যথা করে না, আমি আমি না চাপু আমি আপু তো জানো আপু আমরা কি এই জায়গাটা দিতে পারি যে দেখো আমার কাছে, হ্যাঁ না শুধু শুধু এই জায়গাটা, ওই যে অর্থাৎ এই জায়গাটা, এই জায়গাটা যে এখানে পাঁচ থেকে পনেরো আসবে আর $4 যাবে তোমার চার দিনের কস্ট, এই জায়গাটা দিয়ে দিতে পারেন, কারণ এটা যে টাকাটা কেটে রাখতেছে আমি যে ওর কাছ থেকে টাকাটা নিব এটা তাকে জানাই তো, তাকে তো জানতে হবে, ধর আমি যদি $2 করি, এখন আমি যদি এটাকে $2 করি তাহলে কি দাঁড়াচ্ছে, 10,000 থেকে 30,000 হয়ে গেছে। হ্যাঁ ওই যে ওইখানে আপনার এস্টিমেটেড পিপল মানে টোটাল মানুষজন কত আছে সেটা একটা দেখায়, তারপরে আপনার বাজেট দেখেন একদম হাইয়েস্ট বাজেট করার পরে কত আসে, এর উপরে কিন্তু আর যাবে না, এর উপরে বাজেটও নিতে পারবেন না, এর উপরে আর রেজাল্টও যাবে না, একদম টেনে যেটা $2 করছেন এটাকে টেনে একদম লাস্টে নিয়ে আসেন দেখেন একদম। টোটাল মানুষ কত, আমার টোটাল মানুষ হচ্ছে ১৬ লাখ মানুষ হইলেও আমি যদি $500 করে পেমেন্ট করি, ও না না আচ্ছা এখানে কত ১৪ লাখ মানুষের কাছে যাচ্ছে, 1.4 মিলিয়ন মানে কি 14 লাখ না 14 লাখ এম তো দেখা যাচ্ছে, এম ডি এম ঠিক আছে তো 10 লাখ না 14 লাখ মানুষের কাছে যাবে সেটা বলতেছে, কারণ আমার টোটাল অডিয়েন্স সাইজ কত 16 লাখ, 16 লাখের জায়গায় সে 2 লাখ বাদ দিয়েছে, বাদ দিয়ে সে বলতেছে যে এটা 14 লাখ মানুষের কাছে পাঠাবে, যদি আমি এটা কত পাঠাবে হচ্ছে 16 লাখ হচ্ছে যে আমরা 18 থেকে 65 দিয়ে রাখছি, ১৩ তে আনছি তো তাহলে 16 লাখটা হয়ে গেছে 17 লাখ, আপনি যদি $1 করান আপনার $30 খরচ হবে, $30 কত টাকা আসবে ভাইয়া, আপনি কনফার্ম থাকেন এক মাসের ওনার যদি $1 করে এই হিসেবে একটা রান অ্যাড রান করাই দিতে পারেন প্রমোটিভ বিজনেস লোকালি দিয়ে, তাহলে ওনার এটা বেড়ে আরো বা আরো বেশি বাড়বে, এবং আপনাকে বুঝতে হবে অ্যাড রানটা কখন করাইতে হবে, যেমন কোন রোজার আগে আগে বুঝছেন, রোজার আগে আগে টানা করাইতে হয়, মানে আপনার হচ্ছে কি বলে এটা রোজার আগে সর্বোচ্চ যে কোনো অকেশনের আগে আর কি, যে কোনো অকেশনের আগে, অকেশনের ঠিক 15 দিন আগে থেকে করাই দিতে হয়, আর 86 করে ধরলে দেখেন এই যে ২৫০০ টাকা ২৬০০ টাকা পুরো মাসে ২৬০০ টাকা একটু খুব বেশি, কিন্তু এটা থেকে ওনার যা আসবে আপনার 200 লাইকও করতে পারে হতে পারে, এখানে নিচে একটা ইয়ে দেখায় তো লাইক কয়টা আসে, এখানে দেখায় না, এটা সহজ উত্তর হচ্ছে কি, এটা সহজ উত্তর হচ্ছে যে আমি নিজে কয়টা, আমার সামনে তো অনেকগুলো আসছে, আমি নিজে কয়টা লাইক দিছি, আমি দেখছি অনেকগুলো,
আমি নিজে দেখছি তো প্রায় মনে হয় 10টা, কিন্তু আমি লাইক একটাও দেইনি, আমি শুধু দেখছি। এখানে আমাদের ভাইয়া লাইক দেই নাই না, আমরা কিন্তু ওই পেজগুলিতে লাইক দেই যে পেজগুলি আমাদের আমাদের রিলেটেড হয়। এমন অনেক পেজ আছে যে পেজগুলি আমার রিলেটেড হয় না। এই যে আমার রিলেটেড হয় না, তারাই ওই জিনিসটা বুঝে না যে টার্গেট অডিয়েন্সটা সেট করা। আমরা যদি ওই টার্গেট অডিয়েন্সটা সেট করে দিতে পারি তাহলে কিন্তু তারা লাইক দিতে বাধ্য, কারণ তার প্রয়োজনীয় জিনিস এটা। বুঝতে পেরেছেন? এখন ধরেন আমার, আমি ধরেন জব করি, আমার ঘরে খাবার রান্না করার মানুষ নাই। এখন আমার সামনে যদি ফ্রোজেন ফুড বা যে হোমমেড ফুড আমি ঘন্টাখানিক আগে ডেলিভার অর্ডার করলে ঘন্টাখানিকের মধ্যে তারা আমার ডেলিভার দিয়ে দিবে, বা যেমন আমার বাসায় আমাকে রাতের বেলা রাতে 2টার পরে ফুড ডেলিভারি দেয় কে, এরকম ফুড সার্ভিস খুঁজতে হয়। আমি বললেন আপু রাতে 2টার পরে খুঁজেন কেন আপনি? রাতে 2টার পরে খুঁজতে কখন জানেন ভাইয়া? যখন আমার কাজিন গুলি আমার বাসায় আসে তখন রাতে 1:30-2টার পরে ওদের খাবারের কথা মনে হয়, আপু পিজা খাবো, আপু পাস্তা খাবো। তারপরে গিয়ে খুঁজে খুঁজে ঢাকায় কিছু জায়গা আছে যে জায়গা থেকে ওরা এর বেশি দূরত্বে ওরা হচ্ছে আপনার এত মিড নাইট স্ন্যাক্স গুলি দেয় না। তো মিরপুরের কাছাকাছি থাকলে আমার মিরপুরের কাছাকাছি কিছু ফুড গ্রুপ আছে, মানে কিছু ফুড পেজ আছে যারা রাতে দেয়। তাও ওদের রাতের লাস্ট ওয়ার্ডার নেয় হচ্ছে ডেলিভার দেয় 5টা পর্যন্ত, ওয়ার্ডার নেয় 3টা পর্যন্ত, 3টার পরে ওরা আর কোনো ওয়ার্ডার নেয় না। আপনি ওই রাতের বেলা বিরিয়ানি চান, কাচ্চি চান, তারপরে খিচুড়ি চান, সমস্ত কিছু ওরা রান্না করে আপনাকে দিয়ে যাবে। এটা আমার প্রয়োজন দেখে আমাকে এটা খুঁজে নিয়ে বের করতে হয়েছে না? তো এরা যদি অ্যাডভান্স করায় এদের এদের বেসিক্যালি ধরবে কাদের? এদের জীবনও যদি যাত্রাবাহীর মানুষ ধরে জীবনও এদের সেল হবে না। আচ্ছা আপা, এখানে দেখা যাচ্ছে যে ওর কেউ না কেউ তো এটা মেইনটেইন করতেছে, যেমন গতকালকে এটা কেউ না কেউ পোস্ট করছে। তারপরে এখন একটা জিনিস দেখেন, এই যে পোস্ট যে করেছে, পোস্টে ভাইয়া ওর পেজে লাইক আছে, কিন্তু পেজের লাইকের সাথে পোস্টের লাইক কতটুকু দেখছেন? শেয়ারও করছে একটা, একটা শেয়ার করার পরেও ও কিন্তু দেখেন লাইক দিয়ে রাখছে 6টা। আমি পোস্ট দিলে যে আমার এখানে 60টা হবে তার গ্যারান্টিটা কি? তার গ্যারান্টিটা ওই যে ওইদিন আমি দেখালাম আপনাদেরকে, গ্যারান্টি হচ্ছে যে কিওয়ার্ড দিবেন আপনি, ছবিটা এসইও করবেন যাতে যে কেউ সার্চ করলে তার সামনে যাবে, রিচ এর অ্যামাউন্টটা তাকে দেখাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, দেখছি ইফতে আজকে ল্যাপটপে ক্লাস করতেছে। আচ্ছা সেটা হচ্ছে ভাইয়া আপনার কিওয়ার্ডটা প্রপার কিওয়ার্ড হয় নাই, আপনি সব এসডি দিয়েছেন হাই, অথবা আপনার রেঞ্জ যেটা ছিল সার্চ ভলিউম রেঞ্জ, সার্চ ভলিউম রেঞ্জ ঠিক হয় নাই। বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলেছিলাম 100-1K এর উপরে কখনোই যাওয়া যাবে না, এবং এসডি থাকতে হবে অলওয়েজ লো। না আসলে আপু ওই কিওয়ার্ড রিসার্চে ওখানে আপু বাংলাদেশেরটা মানে অনেক কম পাওয়া যায় অনেকগুলোতেই, মানে ফার্স্টে কিওয়ার্ড গুগল এডস থেকে তারপর আবার ট্রান্সলেট হয় না ভাইয়া, কম পাওয়া যাবে দেখেই তো আপনাকে খুঁজতে হবে, আপনাকে জানতে হবে ওইটা রিলেটেড কিওয়ার্ড কি আছে। যেমন এটা ডিপার্টমেন্টাল স্টোর, এখানে ডিপার্টমেন্টাল স্টোরের যাবে, এখানে হচ্ছে উনি বেকিং আইটেম দিয়েছে, এখানে যেই ছবিগুলি দেখছি এগুলি হচ্ছে ম্যাক্সিমাম বেকিং আইটেম, তারপরে হচ্ছে পিজা রাইস আছে, তারপরে হচ্ছে ওনার ওই যে কি বলে আর এটারে কি বলে বলেন না, কেক ডেকোরেশনের সময় যে যে আইসিং করে, আইসিং এর হচ্ছে ইয়েগুলি আছে যে যে জিনিসগুলি লাগে আইসিং এর জন্য ওইটা আছে এখানে। তো আপনাকে এগুলি সমস্ত ধরে ধরে একটা একটা করে কিওয়ার্ড, এমন না যে কিওয়ার্ড বের করতে গিয়ে আবার আপনি একটা পোস্টে 30টা কিওয়ার্ড দিয়ে দিবেন, একটা পোস্টে 8-10টার বেশি দেওয়া উচিত না। এমন সময় অনেক সময় দেখা যায় একটা পোস্টে 3টা কিওয়ার্ডও দেওয়া যায়, এর বেশি দিতে হয় না, এটা বুঝতে হবে আপনাকে। জি আপু, এটাই তো খেলা, এটাই তো খেলা বুঝছেন, এটাই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর অর্গানিক প্রমোশনের খেলা। ওই যে বলে না খেলা হবে, এটা হচ্ছে আমাদের। এরপরে আর কার কোথায় কোন কোশ্চেন আছে বলেন, আজকে আপনাদের পুরো অর্গানিক প্রমোশন শেষ করি আমি। ইনস্টাগ্রাম আর টুইটারে একটু বুঝিয়ে দিলে ভালো হতো। ইনস্টাগ্রাম আর টুইটারে কি বুঝছেন নাই? ওই যে না ওই ফলোয়ার বাড়ানো কমানোটা, বাড়ানোটা সরি কমানো না, ফলোয়ার বাড়ানো তো এটা আমার থেকে বেশি, ফলোয়ার কমানোরও একটা কাজ পাওয়া যায়। ফলোয়ার কমানোর কাজ পাওয়া তো ভাই খালি বসে বসে আপনার তাকে আনফলো করতে হয়।
হ্যাঁ, আপনি একবার বললেন না যে আমার ইয়ে বেড়ে যায়, আমি এতে কি বাদ দিতে হবে, ওটা মনে হয় লিঙ্কডইনে বলছিলেন না? লিঙ্কডইনে এটা লিঙ্কডইনে বলেছিলাম, এটা আমি ইয়েতেও বলেছিলাম, আমার বেড়ে থাকে, দেখা যায় যে আউল ফাউল অনেকেই পাঠায় রাখে না। এটা হচ্ছে যে ইনস্টাগ্রামে করেছিলাম আপনাদের দেখানোর জন্য, আমার প্রাইভেট অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়ার কারণে বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে পাবলিক হয়ে যায়, পাবলিক হয়ে যাওয়ার কারণে আমার সমস্ত যেগুলি হোল্ডে ছিল ফলোয়ার তারা সবাই হচ্ছে ঢুকে গিয়েছে আমার প্রোফাইলে। এটা ওই যে ভাইয়ারা আমাকে কাজ দিয়ে যে মানে ও ও প্রথম প্রথম অনেক অ্যাড করে ফেলছে, কারণ হচ্ছে ওই যে ভাইয়া টুইটারে একটা লিমিট আছে না 5000 হয়ে গেলে তো ভাইয়ারা তখন দেখে দেখে বলে কি যে এর মধ্যে এত তুমি ইয়ে করে দাও আনফলো করে দাও, তারপরে ইনস্টাগ্রামে আপনাকে দিবে হয়তো 2000 2500 3000 যেগুলি তার আগে প্রয়োজন ছিল এখন প্রয়োজন নাই, আনফলো করার সময় নাই তার, কারণ এই যে করতে গেলে তার আইডি যাবে ব্লক হয়ে, সে আপনাকে দিবে আপনাকে দিবে আর আপনি বসে বসে আনফলো করবেন। জি আপু, ইমন কি হয়েছে আপনার, আপনি সকালে খাননি লাঞ্চ করেননি? সকালে আবার কেউ লাঞ্চ করে? লাঞ্চ করে সকালে খাননি মিন্স হচ্ছে সকালের খাবার খাননি আর দুপুরে লাঞ্চ করেননি? হ্যাঁ করেছি। দুটোই করেছেন? দুটোই করেছি। তাহলে হয়েছেটা কি, প্রবলেমটা কোথায় আপনার? প্রবলেম ওই যে অনিয়মিত হয়ে গেছি, আমার শিডিউলের বাইরে আমি লাঞ্চ আর ব্রেকফাস্ট করে ফেলছি সেই জন্য প্রবলেম হয়ে গেছে। আপনার শিডিউল কখন? আমার শিডিউল তো লাঞ্চের শিডিউল তো 5টা বাজে ছিল। করেছেন কয়টায়? করেছি একটু আগে 3টা বাজে। আর কারো কোনো কোথাও কোশ্চেন? নাজমুল, নাজমুল, নাজমুল ভাই, নাজমুল একটু ইনস্টাগ্রামে ফলোয়ারটা বাড়ানোটা দেখা দিলে ভালোই তো। আমার ইনস্টাগ্রাম প্রোফাইল নিয়ে আর ডুববো না আমি, আমি প্রোফাইল দেওয়ার পরে ঝামেলা হয় আমার। ভাইয়া আপনার গলা শুনলেই তো মনে হচ্ছে আপনি ঘুমাচ্ছেন। আপু আমার ওই বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক কিছু করতে জানা যাচ্ছে। আর যারা যারা কমেন্ট করতেছে ওদের কমেন্টে একদম লাইক দিয়ে দিবেন সবগুলাতে। তারপর হচ্ছে নতুন যে পোস্ট গুলা থাকবে ওই পোস্টে যে লাইক গুলা পড়বে ওই লাইক গুলা থেকে আপনি ফলো করবেন, তখন হচ্ছে আপনার ফলো ব্যাকটা আসবে। কিন্তু আপনি যদি ওল্ড কোন প্রোফাইলে গিয়ে সব লাইকটা দেন বা ওদেরকে ফলো দেন ওখান থেকে কিন্তু ফলোয়ার খুব কম আসবে। মানে বুঝতে পারছেন? আপনি একটু ইয়েতে দেখাইতে পারবেন, প্র্যাকটিক্যালি দেখাইতে পারবেন? এটা সবার পোস্টে গিয়ে ওদেরকে কানেক্ট করবেন ঠিক আছে, এরপরে ওরা আবার ফলো ব্যাক করলে ওদেরকে আনফলো করে দিবেন। এরকম অনেক ভাই, আমি ভাই মানে সাধু মনে করে অনেকে ফলো ব্যাক দিই তারপর ওরা আবার আমাকে আনফলো করে দেয়। এগুলা মেয়েরা বেশি করে যায়, ওই যে কতগুলা সেলিব্রিটি মেয়ে ওরা বেশি, সেজন্যই বলছি সেলিব্রিটি থেকে শিখছি। এটাও কিন্তু রুলস এর মধ্যে পড়ে আপনার, এখন এখন দিন এগুলি কিন্তু কারো মাথায় যাবে না। এটা কি আমার বলছো প্রসেসটা কি রকম, মানে ফলোয়ার বাড়ানোর জন্য ভাই বাসি কি না? এটা তার এটা কিন্তু আপনি যদি সাথে সাথে করেন বুঝি যাবে আপনাকে আন ফলো করে দিবে, আপনি করেন কয়েকদিন পরে করেন। একজন প্রসেসটা হচ্ছে আমাদের ফজলুল ভাই একটু বুঝায় বলেন, ইমন হ্যাঁ বুঝান ফজলুল ভাইকে প্রসেসটা, নাজমুল ভাই বলেন না ভাই, ইমন ভাই বলেন আপনি ভাই ঠিক আছে। ফজল ভাই হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো বাড়ানোর সবচেয়ে চিপ ওয়ে হচ্ছে এটা, সেটা হচ্ছে যে আপনি সবার
পোস্টে গিয়ে ফলো দিয়ে আসবেন, ঠিক আছে? আবার সেলিব্রিটি দেন না, ঠিক আছে? মানে যাদেরকে যাদেরকে আপনি ফলোয়ার লিস্টে রাখতে চান তাদেরকে ফলো দিয়ে রাখবেন, ওরা মানে এমন ভাবে ফলো দিবেন যাতে ওরা ফলো ব্যাক করে, ঠিক আছে? মানে এমন লোকজনকে দিবেন, এন্ড ফলো যখন ওরা ব্যাক করবে তখন আপনি আস্তে করে আনফলো করে দিবেন। মানে আপনি পপুলার ইমনের মতো, তো তখন ওরা আবার যদি আমাকে আনফলো করে দেয়? ওরা করবে না, ওরা চেক করে না এগুলা, করে দিলে আবার অ্যাপ্লাই করবে। এগুলো আমার মতো পোলা পাইন চেক করে দেন, এগুলো মানুষের থেকে এত সময় নেয় বাইক কাজ সময়। স্বীকার করলেন যে আপনি বাইক কাজ করেন, আপনার কাছে অঢেল সময়, আপনি কাজের সময় আপনি গিগটা খুললেন না, আপনি কাজের সময় কাজ করেন না, আপনি বাইক কাজ করেন? খুলে ফেলতে বলেন না আপু, আজকে খুলে ফেলতে বলেন না, আজকে খুলবো না, কালকে খুলবো। আরে আমার খুলতে ইচ্ছে করতেছে যে আমি পাচ্ছি না সময়ের জন্য আর নেটের জন্য। কে যেন একটা প্রশ্ন করছিল না ইনস্টাগ্রাম না কিসে ইয়েতে ফলোয়ার বাড়ানোর ব্যাপারে, নাজমুন না নাকি ইফতি? ইফতি ইফতি তাহলে ইয়ে করো না, তোমার স্ক্রিনটা শেয়ার করো, ওটা ওটা নিয়ে একটু প্র্যাকটিস করো, আমরাও দেখি। কথা তো এটাই জিকু ভাই, চেহারা দেখান। জিকুকে দেখে আমার ইয়ের মো কথা মনে হচ্ছে, জিমানজি একটা ছবি আছে না? জিমানজি, হ্যাঁ জিমানজির মতো মনে হচ্ছে। অবশ্য কিছুক্ষণ পরে সে আবার ইয়ে হয়ে যায়, শেপ টেপ করে একদম ফ্রেশ হয়ে যায়। তোমাদের জিকু ভাই হয় না? আমি এখন একটা ইয়া দেখতেছি, ভিডিও দেখতেছি, সুন্দর এটা শেয়ার করো। কার ভিডিও দেখতেছেন? ওই ইফতিকে আসেন কি নাই? শেয়ার করলে আপু আমাকে মারবে। শিখাও না আমাদেরকে, আপু তোকে দিছে। আমি তো পারি না ভাই আপু, আমি ইফতি ইফতি স্ক্রিন শেয়ার করেন, ইফতি স্ক্রিন শেয়ার করেন আপু। এরা এত কথা বলে, আগে দেখেন লাইভ চলে কিনা আপু। হ্যাঁ আচ্ছা ইনস্টাগ্রামে শর্ট আউট লাইভ চলছে কেন দেওয়া হয় জিকো ভাইয়া? আমি বুঝিনি, শর্ট আউট পোস্ট দেয় যে ইনস্টাগ্রামে, এটা কেন দেওয়া হয় যে শর্ট আউট পোস্ট কেন দেয়া? জানেন কেউ শর্ট আউট পোস্ট কেন দেয়া হয়? কোনটা শর্ট আউট পোস্ট? না শর্ট আউট পোস্ট কোনটা? হ্যাঁ শর্ট আউট বলেন না, আমি বলতেছিলাম যে শর্ট আউট পোস্ট কোনটা? হ্যাঁ ভাইয়া, কেউ একটা ফেমাস আছে উনাকে অ্যাড করে দিতে হয়, মানে কি এটা ওই স্টোরির মতো করে এরকম দেখায় মনে হয়, ওই যে ফেমাস কাউকে আপনার সাথে অ্যাড করে দেয় আর কি। আবু স্ক্রিন তো শেয়ার করছি, আমি কি করব? তুমি আমাদেরকে শিখাবা ইনস্টাগ্রামটা? ভাই আমি পারি না, ওই নাজমুল ভাই পারে যে ভালো, আমি শিখতে যাচ্ছিলাম যে হচ্ছে যাবেন গিয়ে এই যে কমেন্ট গুলি আছে, এই যে শেয়ার অপশনের, সরি। আচ্ছা মা আপু, আমি একটা কোশ্চেন করছিলাম, কোনটা ফলোয়ার বাড়ানোর জন্য কি অ্যাকাউন্ট পাবলিক থাকতে হবে না নাকি প্রাইভেটে যাবে? এটা পাবলিক রাখা যায়, আপনি যখন ওভাবে করবেন সেটা পাবলিকও রাখতে পারেন, প্রাইভেটও রাখতে পারেন। যদি মনে করেন যে না আমি খুব বেশি চুজি, আমি সবাইকে নিব না, তাহলে আপনি প্রাইভেট রাখবেন। প্রাইভেট রাখলে হচ্ছে আপনার ইয়ে হবে না, কি বলে, অনেকে ধরেন মানে যেমন ধরেন ফলো করতে এসে প্রাইভেট অ্যাকাউন্ট দেখে মানে পেইন খেয়ে যায় আর ফলো দেয় না, ঠিক না? না ব্যাপারটা এরকম না, এটা প্রাইভেট অ্যাকাউন্টে দেখা যায় যে আপনি যখন তার সমস্ত ছবি টবি আপনি পাবলিক করে রাখছেন, কিন্তু কিছু জিনিস প্রাইভেট করে রাখছেন, তখন আর ওটা ইস্যু করে না।
আর শর্ট আউটটা হচ্ছে ভাইয়া জিকো ভাইয়া জিজ্ঞেস করেছিলেন, এইটা হচ্ছে বেসিক্যালি পাবলিক প্লাই, মানে পাবলিকলি কাউকে এনরোস করা, বুঝছেন? বেসিক্যালি এনরোসমেন্ট, এনরোস করা। ওইটা একবার বলছিলেন মনে হয়, ওই যে যাদের ইনস্টাগ্রাম পেজে অনেক হিউজ লাইক আছে ওরা চাইলে এটাকে ইয়ে করতে পারে। আমরা আসলে ওই ফেসবুকের যেরকম প্র্যাকটিক্যাল কাজটা অনেক বেশি করছি, এই জন্যই ভাইয়া জিজ্ঞেস করলাম যে কে করেছেন বা কে জানেন, কারণ প্রত্যেকটা কোশ্চেন এখন যা যা আসছে সবগুলি কোশ্চেনই আনসার দেওয়া হয়েছে। আপনারা না কেউ ইনস্টাগ্রামের কাজ নিয়ে চিন্তা করেন নাই, কেউ টুইটারের কাজ নিয়ে চিন্তা করেন নাই, সবাই ফেসবুকের কাজ আর একটু একটু লিঙ্কডইনের কাজ, আপনারা পিন্টারেস্টের কাজও চিন্তা করেন নাই, ইউটিউবের কাজও চিন্তা করেন নাই। না যে ওই ইউটিউবের কাজটা চিন্তা করছি, গতকালকে ইউটিউবটা করছি, হ্যাঁ, তো এখন আমরা ইয়ের কাজটাও চিন্তা করব, টুইটার এবং ইনস্টাগ্রাম একদিনে সব ইয়েটা। কালকে ইউটিউবের কাজটা অনেকেই মিস করছে, কালকে ছিল না মনে হয় মিস করছে। গণহারে পাঠাই দিছে, এভাবে পাঠায়েন না, আগে প্রোফাইলটা খুলে দেখেন। আমি ওগুলোকে চিনি এজন্য। ও চিনে, ও আচ্ছা চিনে, নিউ আইডি তো সবাই কি চিনি। আমার ভাই একসাথে কিন্তু বেশি পাঠাইলে পরে কিন্তু আবার লক করে দিবে, এটা ওরা বলে দেয় 30 থেকে 50 টা, কিন্তু আমি বলেছি আপনাদেরকে 20 টার বেশি না দিনে। আপনারা পর পর পাঠান ভাই, এখানে এখানে আপনি যে এখন দেখতেছেন এখানে 258 টা লাইক না, আপনি আপনি লাইক দিবেন হচ্ছে খুঁজে খুঁজে যেগুলাতে মনে করেন 10-15 টা লাইক, মনে করেন আমরা অনেক, আমি নিজেও খুঁজি অনেক সময় যেখানে লাইক 5টা 10টা থাকে ওগুলাতে গিয়ে ওই লাইকগুলো থেকে আমি রিকোয়েস্ট পাঠাই, ফলো পাঠাই, তখন হচ্ছে আপনার ওখান থেকে ফলোটা ব্যাক আসে বেশিরভাগ। আপনি যখন ইনস্টাগ্রাম বেসিক্যালি হচ্ছে কি, আমি আপনাকে বলি ইনস্টাগ্রামে যত বেশি নিজের ছবি পোস্ট করবেন মানুষের ছবির মধ্যে গিয়ে লাইক এবং কমেন্ট দিয়ে আসবেন তত আপনার প্রোফাইল ভারী হবে, মানে ফলোয়ার বাড়বে। আরেকটা হচ্ছে এখানে প্রত্যেকটা পোস্টে নতুন নতুন যে পোস্টগুলো আছে পোস্টে যারা আপনার লাইক দিবে কমেন্ট করবে ওদের কমেন্ট গুলাতে গিয়ে আপনি লাইক দিয়ে আসবেন, তারপরে ওখানে একটা কমেন্ট করে আসবেন, যখন আপনি কমেন্ট করে আসবেন দেখবেন যে হয়তো কিছুক্ষণ পরে বা আজ কালকে দেখবেন যে আপনাকে একজন ফলো দিয়েছে, এভাবে আস্তে আস্তে বাড়বে। তবে অ্যাক্টিভ আমার বাড়তে থাকে, এটা চলাই না বেশি, বাট হঠাৎ করে দেখলাম মানে 10-12টা হয়ে গেছে, 10 জন হয়ে গেছে ফলোয়ার। মানে নাজমুন কি বলছে যেগুলোতে মানে নতুন প্রোফাইল যেগুলোতে লাইক টাই কম আছে তার মানে তারা উদগ্রীব থাকে মানুষের সাথে ইয়ে করার জন্য, মানুষের সাথে কানেকশন বাড়ানোর জন্য। আমি তাকে প্রোফাইলের ক্ষেত্রেও বলছি এবং হচ্ছে আমি আবার বলছি আমি যে পোস্টের ক্ষেত্রে মনে করেন আপনি একটা পোস্ট দেখলেন ওই পোস্টে কম লাইক আছে, ওটাতে যখন আপনি একটা লাইক দিবেন তো আরেকজন যখন ওই লাইক গুলা চেক করবে আপনার এটা কিন্তু ও পাই যাবে, আপনাকে ফলো দেওয়ার পসিবিলিটি কিন্তু বেশি। আর যেখানে মনে করেন একটা পোস্টে 1000 লাইক আছে আপনি ওখানে লাইক দিলেন হয়তো আপনি ওখান থেকে কিন্তু কেউ চেক করবে না, ওই লাইক থেকে কিন্তু আপনার ফলো আসা মানে সম্ভাবনা কম 10%। এটা ভেরি মাচ একটা লজিক্যাল একটা পয়েন্ট, ভেরি মাচ লজিক্যাল। তো আর হচ্ছে আপনার প্রত্যেকটা যে কোনো ছোট মনে করেন পোস্ট নতুন পোস্ট ওই পোস্টে মনে করেন লাইকও কম এবং কমেন্টও কম, ওইখানে যাই আপনি যদি একটা কমেন্ট করেন দেখবেন আপনার এটা কিন্তু মানে মানুষই বেশি দেখবে, কিন্তু যেখানে আপনার হিউজ কমেন্ট যাদের ওদেরগুলো দেখবে না, তাহলে কিন্তু এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে ইনস্টাগ্রামের ফলোয়ার ইনক্রিজ করার জন্য। আরে দুই দিন আগে ডোনাল্ড ট্রাম্পের মেসেজ আমি একটা কমেন্টস করে দেখি যে ওখানে কয়েক মিলিয়ন অলরেডি কমেন্টস করে রাখছে, তো আপনারা এটা দেখবে প্রশ্নই আসে না। তাহলে মনে করেন আমি যদি ক্রাফটের কাজগুলো দেখতে চাই তাহলে মনে করেন তাহলে ওই ক্রাফট রিলেটেড, হ্যাঁ ক্রাফট রিলেটেড ওদেরকে ফলো করবেন, ওদেরকে আপনার কমেন্ট করবেন, ওখানে কমেন্ট করলে দেখবেন যে হয়তো বা যার যার পোস্ট ওকে মেনশন করে কিন্তু কমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে হয়তো বা আরেকজনকে আরেকজনে কমেন্ট করলো আছে 94 আছে এগুলোতে দিয়ে লাভ নাই না,
এই যে মনে করেন এরপর একটা দুইটা কমেন্ট আছে দেখেন মনে হচ্ছে হ্যাঁ এই এটাতে একটা কমেন্ট করলে আপনাকে কিন্তু ইজিলি আপনার একটা একটা লাইক দিলেন বা একটা কমেন্ট করলেন, কমেন্ট করলে দেখবেন যে আপনার কমেন্টটা হয়তো দেখবে। এটা কি লেখা? ও আরবি লেখা তো, আরো আরবি লেখা তো, কমেন্ট দিয়েও তো লাভ নাই। এটা অপশন থাকে তো, কিন্তু অপশন নাই। এটা মনে তুর্কি হইতে পারে, তুর্কি মোবাইলে থাকে তো অপশন। তুর্কি বলিয়েন না রে ভাই, মাথা জ্যাম হয়ে আছে আবার। তুর্কি তোর মাথা খাইছে? চলে যান, আসর নামাজটা পড়ে আসেন সবাই। আচ্ছা ঠিক আছে। এখানে মজার ব্যাপার হচ্ছে, আমার মর্নিং ব্যাচের একটা ভাইয়া, সে মর্নিং এও ক্লাস করে করে সে এখন এসে আপনাদের ক্লাসে এত মজা পাইছে, সে আপনাদের ক্লাসে এসে বসে থাকে। কে মইদিন? আপু এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। ফজলুল ভাই সবাই এখানে খুব মজার মজার কমেন্ট করে, খুব ভালো লাগে। অনেক কিছু শিখনে আছে, খান ভাই আছে। ক্লাস মজার করে না এরা? হ্যাঁ অবশ্যই, এটাই তো মজার আপু।